গুড মর্নিং এভরিওয়ান। স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ আয়োজিত ওয়ান ডে স্টেট লেভেল ওয়েবিনার অন উইমেন ইন ক্রাইসিস জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভে সবাইকে স্বাগত। আই অর্পিতা মজুমদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জিওগ্রাফি, স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, উড লাইক টু কনভে মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দ্য ডিস্টিংগুইশড স্পিকার্স, টিচার ইন চার্জ অফ স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, প্রেসিডেন্ট অফ স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, অল দ্য মেম্বার্স অফ গভর্নিং বডি, মাই ডিয়ার কলিগস, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল অফ দ্য পার্টিসিপেন্টস অফ দিস ওয়েবিনার। প্রথমে আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় পর্বের দিকে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর অনিন্দ্য কিশোর ভৌমিক মহাশয়। আমাদের ওয়েবিনারের জয়েন্ট কনভেনর মিস্টার অপরেশ মণ্ডল এবং আমাদের সঙ্গে আজকে থাকছেন দুজন বিশিষ্ট বক্তা, ডক্টর পারমিতা রয় চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড এইচওডি অফ ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, কাজী নজরুল ইউনিভার্সিটি, এবং তার সঙ্গে থাকছেন ডক্টর নীলাঞ্জনা দাস চ্যাটার্জি, প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো প্রথমেই আমরা আজকে যে ওয়েবিনার অর্গানাইজ করেছি সেই ওয়েবিনারের থিম সম্পর্কে দু একটা কথা আমি বলে নিতে চাই। যে আমাদের ওয়েবিনারের মূল থিম হচ্ছে উইমেন ইন ক্রাইসিস জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ। আমরা জানি মহিলারা বহু আগে থেকেই বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন রকম সংকটের মধ্যে আছেন, এবং সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, ইন আর এভরি অ্যাসপেক্ট দে আর ইন ক্রাইসিস। এছাড়াও শুধুমাত্র এই বিষয়গুলো নয়, এছাড়া এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, ন্যাচারাল রিসোর্স ডিপ্লিশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা একটা সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেটা যুদ্ধ, অতিমারী, যে কোনো বিষয়ে। উইমেন আর মোর অ্যাফেক্টেড দ্যান মেন। তো এই যে সংকটজনক অবস্থার মধ্য দিয়ে মহিলারা যাচ্ছেন, সেগুলো থেকে তাদেরকে বের করে আনার জন্য 19 শতকের দিকেই কিন্তু ফেমিনিস্ট মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়, এবং তার হাত ধরেই পরবর্তীকালে 1970-এর দশক থেকে হিউম্যান জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হিসাবে আমরা কিন্তু ফেমিনিস্ট জিওগ্রাফিকে পাই, এবং তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নারী চর্চা কিন্তু শুরু হয়ে যায়। উইমেন স্টাডিজ আমরা এখন দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, এটা এখন একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, বহু গবেষণা, বহু আলোচনা চলছে। কিন্তু এত কিছু করা সত্ত্বেও আমরা কি মহিলাদেরকে সেই সংকটজনক অবস্থা থেকে বের করে আনতে পেরেছি, বা কতটা পেরেছি, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। আর একটা বিষয়, এই যে এখন আমরা একটা খুব সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সবাই, কিন্তু বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে মহিলারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে। এই দেখা
দেখা গেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স এই সময় কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে, সেটা বিভিন্ন সমীক্ষায় আমরা দেখতে পেয়েছি। তো আজকের যে ওয়েবিনার সেটা আমরা আয়োজন করার আমাদের একটা উদ্দেশ্য হলো আমাদের বিশিষ্ট বক্তারা যারা আছেন তাদের কাছ থেকে আমরা মহিলাদের বর্তমানে এই যে সংকটজনক পরিস্থিতি কি অবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছেন সেগুলো জেনে নেব, এবং তাদের আলোচনার মধ্য দিয়েই হয়তো আমরা বিভিন্ন পথ খুঁজে পাবো যাতে যাতে করে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে তাদেরকে আমরা কিছুটা হলেও বের করে আনতে পারি। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, আমাদের পরের সেশনে অর্থাৎ আমাদের ইনগরাল স্পিচের দিকে আমরা চলে যাব। আমাদের ইনগরাল স্পিকার হিসাবে আমাদের মধ্যে রয়েছেন আমাদের ওয়েবিনারের চিফ গেস্ট অ্যান্ড প্যাট্রন ডক্টর অনিন্দ কিশোর ভৌমিক মহাশয়, যিনি স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট, এবং যার হাত ধরেই 2014 সাল থেকে আমাদের এই কলেজের পথ চলা শুরু। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে থাকার জন্য। স্যারকে আমি অনুরোধ করব আজকের আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ওয়েবিনারের সূচনা করতে। প্লিজ স্যার। স্যার আপনি একটু আনমিউট করুন। এবার হয়েছে ভিডিও, আচ্ছা ভিডিও তো ঠিকই আছে না, ভিডিও তো ঠিক, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই তো। আচ্ছা তাহলে আমি বলবো, এবারে শুনতে পাচ্ছো তো? মানে আমি এটা ফোনে বলছি কিন্তু, হ্যাঁ না আমি যদি এতে কম্পিউটারে করি তাহলে কথা বলে শুনতে পাবে তো? আচ্ছা আজকে আমরা আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের তরফ থেকে এক ওয়েবিনার সেমিনারের চক্র আলোচনা করতে যাচ্ছি। যোগদানকারী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের দিনে আলোচনা শুদ্ধ আলোচনার গুরুত্বটাই আলাদা, বিশেষ করে বর্তমান সমাজে মেয়েদের যেভাবে সব রকম কাজে নিযুক্ত হয়েছেন এবং তাদেরকে যেভাবে সম্মুখীন মানে এতে সম্মুখীন হতে হচ্ছে সেগুলির সঙ্গে আলোচনা দরকার। আগেকার দিনে শুধুমাত্র বিভিন্ন কাজে শুধুমাত্র পুরুষদেরই সীমাবদ্ধ ছিল, কিন্তু না মেয়েরা সব রকম কাজে সংযুক্ত হয়েছে, তা সে অর্গানাইজ সেক্টর থেকে হোক বা নন অর্গানাইজ সেক্টর থেকে হোক, শহর শহরতলি বা সুদূর পল্লী গ্রামের মেয়েদের মধ্যে দেখা যায় এই ধরনের একটা কাজের প্রবৃত্তি। মেয়েদেরকে এই জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ এর মধ্যে পড়ে কত ধরনের ক্রাইসিস এর সামনে পড়তে হয় তা হয় তা ভাববার বিষয়। তা সত্ত্বেও তারা সামরিকভাবে সমাজের অর্থনীতি সুশৃঙ্খলা এবং সমস্ত কিছু বজায় রেখে চলেছে। তার মধ্যে আমরা আজ এক অত্যন্ত বিপদের মধ্যে মোকাবিলা করতে চলেছি, যা হচ্ছে কি কোভিড-19। শুধু তাই না, তার সঙ্গে যোগ হয়েছে আমফান, যেন সব দিক থেকে একটা বিপর্যয়ের খেলা।
এই সময়ে বিশেষ করে মেয়েদের মধ্যে তার কি ইম্প্যাক্ট হয়েছে তা বেশ উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হচ্ছে। আজ আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর পরমিতা রায়চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর ইন হেড ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, কাজী নজরুল ইউনিভার্সিটি, পশ্চিম বর্ধমান। তিনি এই সম্বন্ধে তার গবেষণালব্ধ কাজের আলোকপাত করে আমাদেরকে আরো অনেক তথ্যে সম্মিলিত করবেন। অপরদিকে সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন পরিবেশের মেয়েরা কিভাবে বিপদ প্রবলেমের সম্মুখীন হতে হয় তা বেশ চিন্তার বিষয়। কত রকম তাদেরকে এই বাধার সম্মুখীন হয়েও সমাজে কাজ করতে হচ্ছে, শুধু তাই নয় নির্ভীকভাবে তারা এগিয়ে চলেছে। এই সম্বন্ধে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডক্টর নীলাঞ্জনা দাস চ্যাটার্জি, জিওগ্রাফি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওনার এই সম্বন্ধেও অভিজ্ঞলব্ধ কাজ আমাদেরকে আরো বেশি তথ্য যোগাবে। আমার মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে এই আলোচনার যুক্তিকতা ও প্রয়োজনীয়তা খুবই তাৎপর্যপূর্ণ এবং সময় উপযোগী। আজ আমাদের কলেজের পক্ষ থেকে আমি যেসব এমিনেন্ট স্পিকার বা এসেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এই সভায় যোগদানকারী সকলকে। সেই সঙ্গে এই আলোচনা সভার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ওয়েবিনারের শুভ সূচনা করে দেওয়ার জন্য। আমাদের মধ্যে অলরেডি আমাদের ওয়েবিনারের বক্তা প্রথম বক্তা ডক্টর পারমিতা রায়চৌধুরী উপস্থিত হয়েছেন। আর আমরা আমাদের মূল সেশনে চলে যাব। যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে দিতে চাই। আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, যখন আমাদের বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন, প্লিজ আপনারা আপনাদের মাইক এবং ভিডিও অফ রাখবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে প্লিজ আপনারা সেগুলো চ্যাট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব, বা যদি কোনো সমস্যার সম্মুখীন হন। এছাড়া আর একটা কথা বলি, আমাদের এই ওয়েবিনার যেমন গুগল মিটে আমরা ব্রডকাস্ট করছি, সেরকম ভাবে ইউটিউবেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা যদি কেউ গুগল মিটে জয়েন করতে না পারেন, প্লিজ আপনাদের যে লিংক প্রোভাইড করা হয়েছে ইউটিউবে, সেটার মাধ্যমে আপনারা ইউটিউবে সেটাকে দেখতে পাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম বক্তার কাছে। ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আজকে থাকার জন্য বক্তা হিসাবে। ডক্টর পারমিতা রায়চৌধুরী, তিনি বর্তমানে কাজী নজরুল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং এইচওডি ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। এর আগে তিনি চন্দননগর গভর্নমেন্ট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ এবং দার্জিলিং গভর্নমেন্ট কলেজে সহকারী অধ্যাপিকা হিসাবে কাজ করেছেন। শি হ্যাজ ডান হার এমএ, এমফিল, পিএইচডি ফ্রম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, নিউ দিল্লি, অ্যান্ড শি ইজ স্পেশালাইজড ইন দ্য ফিল্ড অফ রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। শি ইজ অলসো ট্রেন্ড ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস ফ্রম এনআরএসসি হায়দ্রাবাদ। She has been selected 2 times for award from the International Geographical Union. She is presently working on regional planning, rural urban transformation and urban development in India. Ma'am ke oshongkho dhonnobad amader shonge ajke webinare thakar jonno. Madam, topic COVID-19 pandemic and its impact on women. It is a very relevant topic in this situation. Ma'am ke onurodh korbo ma'am er lecture shuru korar jonno. Please ma'am. Dhonnobad Orpita. Prothome amar toroph theke amake ekhane bolte amontron jananor jonno
আমি স্বর্ণময়ী জগন্নাথ মহাবিদ্যালয়ের তরফে মানে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন অর্পিতা এবং অপরেশ আছেন ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সকলকে আমার সুপ্রভাত এবং শুভেচ্ছা। এখানে শ্রদ্ধেয় অনিন্দ কিশোর বাবু রয়েছেন এই কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, এবং আমার অনেক সহকর্মীরাও রয়েছেন হয়তো, আর তার সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। খুব সুন্দরভাবে বিষয়ের উপস্থাপনা করা হয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি, আমরা জানি, আমরা সবসময় অনুভব করছি যে যে কোনো ঘটনা বা যে কোনো বিষয় যখন ঘটছে প্রতিটা ক্ষেত্রেই তার একটা জেন্ডার্ড ডিসকোর্স হয় বা একটা জেন্ডার্ড পার্সপেক্টিভ চলে আসে। এই যে জেন্ডার্ড ডিসকোর্স বা জেন্ডার্ড পার্সপেক্টিভ অফ এনি ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ জেন্ডার্ড পার্সপেক্টিভ চলে আসে, সেটা হলো আমরা যে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? আমি প্রেজেন্টেশনটা একটু এবার দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা আলোচনার মূল জায়গায় যাই, সেটা হলো যে আমাদের এই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রয়েছি, প্রায় বছর ঘুরতে চললো যাকে বলা যায়। ডিসেম্বর 2019 প্রথম এই ঘটনার সূত্রপাত ঘটে, আমরা সবাই জানি, আমরা সারাক্ষণই জানছি। চীনে তারপর থেকে সারা বিশ্ব যে ঘটনার সম্মুখীন হয়েছি আমরা, এই এই যে বিশ্ব মহামারী বা প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনটা এর পর মানে এই পুরো প্যান্ডেমিকটা আমাদের কাছে সত্যিকারেরই একটা অভূতপূর্ব ঘটনা আমরা বলতে পারি। অভূতপূর্ব এই অর্থে বলছি যে এর আগের যে মহামারী বিশ্ব প্রত্যক্ষ করেছিল তার বোধহয় সেটাকে যারা প্রত্যক্ষ করেছিলেন তারা বোধহয় আর কেউ জীবিত নেই। প্রায় 100 বছর পর আমরা আবার এরকম বিশ্ব জুড়ে এই মহামারীর যে প্রভাব বা বলা যেতে পারে প্রাদুর্ভাব যেটাকে আমরা বলি সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত 6 মাস ধরে সমস্ত ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্র তো অবশ্যই, চিকিৎসা ব্যবস্থা, অর্থনীতি এবং মানুষের জীবন, জীবিকা, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে আমরা যে কনস্ট্যান্ট অ্যাডজাস্টমেন্ট করে চলেছি, নতুন নতুন সমস্যার মধ্যে আমরা নিজেকে নিজেদের প্রতিনিয়ত মানিয়ে নিয়ে চলেছি, এই মানিয়ে নিয়ে চলা এবং এই প্রভাব, এই দুটো ক্ষেত্রেই আমরা জানি যে মহিলাদের ওপর এক বিশেষ ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে। আমরা যদি দেখি তাহলে আমরা এর আগেও দেখব যে বিশ্বের সমস্ত মহামারীর ক্ষেত্রে এর এর যে ইম্প্যাক্ট, দ্যাট হ্যাজ এন জেন্ডার্ড ডিসকোর্স, তো মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে এই মহামারীর যে প্রভাব সেটা কিন্তু সবসময়ই, অতীতেও বিভিন্ন রকম ভাবে হয়েছে, এখনো বিভিন্ন রকম ভাবে হচ্ছে। এখন এই পরিস্থিতিতে যেহেতু এখনকার মহামারী এবং তার ধরন বা নেচার ইজ ডিফারেন্ট, এবং তাকে ডিল করার, তাকে তাকে নিয়ে তাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার আমাদের যে পদ্ধতি সেটাও যেহেতু আমরা নতুন ভাবে উদ্ভাবন করে চলেছি, বিশেষ করে এই যে আজকে আমরা সবাই আলোচনা করছি, এই যে অনলাইন সিস্টেম, আমরা ইন্টারনেট বেসড এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে চলে দিকে যাচ্ছি, বা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে যে
যে ধরনের প্রথাগত জীবিকা আমরা দেখে এসেছি এতদিন ধরে তার উপরেও একটা প্রভাব পড়ছে। সো দ্য এমপ্লয়মেন্ট স্ট্রাকচার অ্যান্ড দ্য প্যাটার্ন অফ এমপ্লয়মেন্ট দ্যাট ইজ অলসো গেটিং ইম্প্যাক্টেড। এই পুরো পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা খুব জরুরি যে আমাদের দেখতে হবে ঠিক কিভাবে সারা বিশ্ব জুড়ে মহিলাদের ওপর এর প্রভাব পড়তে চলেছে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জীবন ধারণ সমস্ত ক্ষেত্রেই মহিলা এবং পুরুষের মধ্যে যে ন্যাচারাল এবং কালচারাল ডাইভার্সিটিস অ্যান্ড ডিসপ্যারিটিস রয়েছে, যে এই ডিসপ্যারিটি গুলোকে আমরা কিভাবে পরবর্তী ক্ষেত্রে অন্তত COVID-19 এর ইম্প্যাক্টের ক্ষেত্রে কমাতে পারবো সে আলোচনাও এবং সে চর্চাও খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন আমরা যদি আমি বাংলাতে বলছি, অসুবিধা নেই তো? না না, আপনি ঠিক আছে। এখন আমরা যদি এই পুরো বিষয়টাকে দেখতে চাই, আমরা যদি আলোচনাকে এগিয়ে নিয়ে চলি, তাহলে দেখব যে এই লিঙ্গ ভিত্তিক যে প্রভাব, অর্থাৎ কিনা যেটা আমরা বলছিলাম যে জেন্ডার্ড ডিসকোর্স, বা অর্পিতা যে বলছিল যে ফেমিনিস্ট মুভমেন্ট এবং ফেমিনিস্ট জিওগ্রাফি, তারও যে কনটেক্সটকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এই পুরো বিষয়ের মধ্যে দিয়ে বা আজকের নারী বিদ্যার যে চর্চা চলছে বা নারী বিদ্যা নিয়ে যে আলোচনা চলছে, তার যে বিগত প্রায় 70 থেকে 100 বছরের ইতিহাস, 70 বছরের ইতিহাসই যদি আমরা ধরি, তাহলে আমরা দেখব যে তিনটে মুখ্য প্রেক্ষিত সেখানে আমরা পাই, বা সেই তিনটে মুখ্য প্রেক্ষিতকেও আমরা, সেই তিনটে কনটেক্সটকেও আমরা এখানে আলোচনা করব। তার একটা অবশ্যই স্বাস্থ্য, এই স্বাস্থ্য সংক্রান্ত যে বক্তব্য আমাদের, বা স্বাস্থ্য নিয়ে আমরা আমরা আলোচনার দিকটা এই জন্যই দেখব, কারণ যেহেতু আমরা মহামারীর কথা বলছি এবং এই মহামারীর ক্ষেত্রে প্রথম যে ইম্প্যাক্টটা, সেই প্রথম ইম্প্যাক্টটা অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থায়। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক যেটা মহিলাদের সারা বিশ্ব জুড়ে একটা একটা খুব বড় কনসার্ন, সেটা গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স। তারপর অবশ্যই এডুকেশন বা তার ইম্প্যাক্ট অন এডুকেশন কি পড়ছে, এবং এমপ্লয়মেন্ট। এই তিনটে ক্ষেত্রে আমরা ইমিডিয়েট, অর্থাৎ কিনা এই মুহূর্তে এক ধরনের ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। এই ইম্প্যাক্টকে আমরা যখন আলোচনা করছি, আমরা যখন বিশ্লেষণ করছি, তখন আমরা অনুধাবন করতে পারছি যে এই ইম্প্যাক্টটুকু পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ কিনা আগামী 1 বছর, 2 বছর বা 5 বছরে আর এক ধরনের দীর্ঘায়িত ইম্প্যাক্ট, বা যেটাকে আমরা লং টার্ম ইম্প্যাক্ট বলি, সেটাতেও নিয়ে যেতে চলেছে। এই লং টার্ম ইম্প্যাক্টের ক্ষেত্রেও আমরা বেশ কিছু বিষয়কে এই মুহূর্তে অনুধাবন করতে পারছি, সেই জায়গায় আমরা আলোচনা বা আলোকপাত করব। তবে এটা ঠিক যে আমরা আস্তে আস্তে যখন দেখব যে আরো বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এসে পৌঁছচ্ছে, তখন কিন্তু আমাদের সেই বিষয়েও আলোকপাত করতে হবে। অর্থাৎ আমি এটুকুই বলতে চাইছি যে আমরা আমরা একটা বিশেষ পরিস্থিতি COVID-19 এর পার্সপেক্টিভে মেয়েদের ক্ষেত্রে হতে চলেছে এটুকু অনুধাবন করতে পাচ্ছি, কিন্তু সেই বিশেষ পরিস্থিতির ব্যাপ্তি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতটা বুঝতে পারছি, তার আরো বড় এবং গভীর ব্যাপ্তি, আরো ডিপার অ্যান্ড ওয়াইডার ইম্প্যাক্ট কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করছি, বা আমরা সবাই বুঝতে পারছি এই ধরনের একটা ইম্প্যাক্ট হতে চলেছে। এই পুরো আলোচনার সবচেয়ে প্রথম বা ইমিডিয়েট কনসার্ন যেটাকে আমরা বলে ধরে নিচ্ছি, সেটা হলো যে এই রেট অফ মানে এই COVID-19 যখন আসলো, এবং আমরা গত 6 মাস ধরেই যদি ধরি, বিশেষত গত 6 মাস ধরে সারা বিশ্ব জুড়ে আমরা এই যে ঘর বন্দি হয়ে গেছি, আমরা সবাই সবাইকে আটকে ফেলেছি, আমরা চেষ্টা করছি যাতে আমরা এই এই মহামারীর কবল থেকে বাঁচতে পারি। কিন্তু এই মহামারীর কবল থেকে যারা বাঁচতে পারেননি, যাদেরকে অলরেডি এই মহামারী প্রভাবিত করে ফেলেছে, অর্থাৎ কিনা রেট অফ ইনফেকশন আমরা যদি দেখি, তাহলে বিশ্ব জুড়ে আমরা দেখব যে অদ্ভুতভাবে মহিলা এবং পুরুষদের মধ্যে এই রেট অফ ইনফেকশন বা এই 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 যে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে এই যে
সংক্রমিত হয়ে যাওয়ার যে হার, এই হারকে যদি আমরা ওই লিঙ্গ ভিত্তিক বা জেন্ডার ডিসক্রিমিনেটেড বা জেন্ডার সেপারেটেড ওয়েতে দেখি, তাহলে আমরা দেখব যে অন অ্যান অ্যাভারেজ পুরুষদের সংক্রমিত হওয়ার হার মহিলাদের সংক্রমিত হওয়ার হারের থেকে বেশি। অর্থাৎ আমি এখানে যেই কটি দেশকে দেখাচ্ছি, আমি আমরা প্রায় 195টা দেশের কথা জানি যারা ইউনাইটেড নেশনস এর সদস্য, এবং এখানে তাদের মধ্যে 174টি দেশ যারা তাদের যারা সোফার রিপোর্টেড অফ কোভিড কেসেস, যারা জানিয়েছে যে তাদের দেশে কোনো না কোনো কোভিড ইনফেকশন বা কোভিড মর্টালিটি হয়েছে, সেই 174টা দেশের মধ্যে আমি এখানে সে কটা দেশকেই উপস্থাপিত করেছি যাদের ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা অন্তত পক্ষে 25,000, 25,000 এর নিচে সংক্রমণ হয়েছে এরকম দেশকে আমি বাদ দিয়েছি, কারণ 174-175টা দেশের মধ্যে আমরা যে দেশগুলোকে এখানে দেখছি সেই দেশগুলোর মধ্যে আমরা মিনিমাম 25,000 অফ পিপল, অ্যাট লিস্ট অফ 25,000 পিপল গেটিং এফেক্টেড, এই রকম দেশগুলোকে আমরা বেছে নিয়েছি। এখন এই দেশগুলোকে যখন আমরা দেখছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেট অফ ইনফেকশন ইজ ডেফিনেটলি হায়ার অন অ্যান অ্যাভারেজ ফর ফিমেল ইন ডেভেলপড কান্ট্রিজ দেন ইন ডেভেলপিং কান্ট্রিজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দেশে মহিলাদের সংক্রমণের হার খুব বেশি, আবার বেশ কিছু দেশে পুরুষদের সংক্রমণের হার খুব বেশি। এখন অদ্ভুতভাবে এই যে এই এই দেশগুলোকে যখন আমরা আমরা ডিসএগ্রিগেট করে দেখছি বা এই এই দেশগুলোর মধ্যে আমরা যখন অ্যানালাইজ করে দেখছি, আমি এখানে একটু হাইলাইট করি নেপালের কথা, আফগানিস্তানের কথা বা ইন্ডিয়ার কথা, পাকিস্তানের কথা, বাংলাদেশের কথা, যে সমস্ত দেশগুলোতে আমরা দেখছি যে রেট অফ ইনফেকশন ফর মেল ইজ হায়ার দেন দ্য রেট অফ ইনফেকশন অফ ফিমেল। এখানে আমরা এর পরবর্তী যে বক্তব্য বা পরবর্তী যে ডেটা সেটাই আমি যাই, তারপর আমরা দেখছি এর পরের যে বিষয়টা, যে আমরা রেট অফ ইনফেকশন থেকে এবার যদি চলে আসি রেট অফ ডেথস এ। এখন রেট অফ ডেথস এর ক্ষেত্রে অবশ্যই আমি মোটামুটি 1,000 বেশি ডেথ হয়েছে এরকম দেশগুলোকে নিয়েছি, কারণ 25,000 ডেথ হয়েছে এরকম দেশের সংখ্যা কম, তো 1,000 বেশি মৃত্যু হয়েছে এটা এরকম যদি দেখি এই পুরো কিউমুলেটিভ ওয়েতে, সেক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি রেট অফ ডেথ কিন্তু মেলদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বেশি। এখন এই দুটো যে তথ্য আমাদের কাছে এসেছে, এই দুটো তথ্য থেকে সহজাতভাবে বোঝা যাচ্ছে যে মহিলারা বায়োলজিক্যালি দে আর স্ট্রঙ্গার, আমরা সবসময় তাদের বায়োলজিক্যালি স্ট্রং সেক্স বলে থাকি, এবং আমরা জানি যে ওভারঅলও বিশেষ কিছু প্রেক্ষিত ছাড়া, যেমন কিনা ম্যাটারনাল মর্টালিটি বা ইনফ্যান্ট মর্টালিটি এ ধরনের ক্ষেত্র ছাড়া, অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের মর্টালিটি রেট বা ইজ লোয়ার দেন মেল। তো প্রধানত এই 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 ধারণাটা আমাদের কাছ থেকে কাছে চলে আসছে। তো এই ধারণাটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যে কথাটা প্রথম বলছিলাম যে আমরা যদি দেশভিত্তিক এই রেট অফ ইনফেকশন দেখি, তাহলে আমরা দেখব যে ওই বললাম যে বিশেষ করে এশিয়ান কান্ট্রিজ গুলোতে আমরা দেখছি, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এখানে পুরুষদের ইনফেক্টেড হওয়ার চান্সেস বেশি। অর্থাৎ এই সমস্ত দেশগুলোতে আমাদের আমরা যখন বিশ্লেষণের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে যেখানে এক্সপোজার অফ দ্য মেল ইজ হায়ার, অর্থাৎ যখন আমরা উন্নততর দেশগুলোর দিকে যাচ্ছি, সেখানে আমরা দেখছি যে মহিলা এবং পুরুষ তারা কিন্তু উভয়তই প্রায় সমান, বা মহিলারা তুলনায় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কর্মক্ষেত্রে বা বাইরের যে পার্টিসিপেশন ইন আদার কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস আউটসাইড হাউসহোল্ডস, অর্থাৎ কিনা বাজারে যাওয়া, যে কোনো ধরনের জীবিকা নির্বাহ করা বা মুভমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া,
এই রেস্ট্রিকশনটা যেখানে একটু কম মেয়েদের ক্ষেত্রে, সেখানে কিন্তু মেয়েদের ইনফেকশন রেট, অর্থাৎ যেখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু সমানভাবে এক্সপোজড, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি মেয়েদের ইনফেক্টেড হওয়ার চান্সেস কম, বা মেয়েদের ইনফেক্টেড হওয়ার চান্সেস প্রায়, মেয়েদের ইনফেক্টেড হওয়ার চান্সেস প্রায় সমান। অথচ আমরা যখনই দেখছি যে দেশগুলো একটুখানি তুলনায় মেয়েদের মুভমেন্ট অনেক রেস্ট্রিক্টেড, অর্থাৎ কিনা মেয়েদের এক্সপোজার লেভেল অনেকটা অনেকটা কম, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে, আমি পাকিস্তান এবং পাকিস্তান আফগানিস্তান এই দুটো দেশের ডেটা দিকে একটু তাকাতে বলবো, এই দুটো দেশে বাংলাদেশ অবশ্যই এবং প্রায় ইন্ডিয়াও অনেকটা বেশি, এই সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণরূপে এমন একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে মেল আর গেটিং ইনফেক্টেড অ্যান্ড দ্য রেট অফ ইনফেকশন ইজ হায়ার ফর মেল, উইচ ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট হিয়ার দ্য এক্সপোজার লেভেল অফ দ্য ফিমেল ইজ মাচ মাচ লেস দ্যান দ্য মেল। এবং সিমিলারলি আমরা যদি ডেথের ক্ষেত্রে যাই, তাহলে ডেথের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই পুরো যে ডেথ আমরা ডিসএগ্রিগেটেড ডেথকে অ্যানালিসিস করছি, সেখানে একটা বিশেষভাবে কিন্তু কোমরবিডিটি ফ্যাক্টর থাকছে। আমরা জানি বিভিন্ন দিক থেকে আলোচনায় আমরা দেখছি যে এই কোমরবিডিটি ফ্যাক্টর, এবং পুরুষদের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যেখানে সাবস্টেন্স অ্যাবিউজ, অর্থাৎ কিনা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হওয়ার কারণে যে শারীরিক সমস্যাগুলো থাকে, সেগুলোও কিন্তু একটা খুব বড় রোল প্লে করছে বিকজ অফ হায়ার, ইউনো, হায়ার ডেথ রেটস অফ দ্য মেন। অর্থাৎ আমরা যদি এভাবে ভাবি যে সত্যি মেয়েরা এই ক্ষেত্রে একটু এগিয়ে আছে কিনা, তাহলে আমাদের কিন্তু সত্যিকারের আরো বিশেষভাবে চিন্তা করতে হবে যে একই ধরনের এক্সপোজার লেভেল হলে এবং একই ধরনের লাইফস্টাইল হলে, আমি আবার বলবো যে আমরা যদি আবার উন্নত দেশগুলোর দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখব যে সমস্ত ক্ষেত্রে মেয়েদের লাইফস্টাইল, সাবস্টেন্স অ্যাবিউজ বা এ ধরনের কোমরবিডিটি ফ্যাক্টরগুলো রয়েছে, সেখানে কিন্তু কোভিডে মৃত্যুর হার কিন্তু মেয়েদের ক্ষেত্রেও বেশি। এবং আরেকটি তথ্য আমি এখানে উপস্থাপন করতে চাইব, সেটা হলো যে আমরা সব জায়গার সমস্ত দেশের এখানে সেই মানে কি বলবো অর্গানাইজড বা কম্প্যারেবল ডেটা যদিও নেই, তবুও এই গ্লোবাল হেলথ যে 50-50 যারা একটি সংস্থা, তারা এই নিয়ে যে ধরনের সমীক্ষা চলছেন বা ইউএন এরও বিভিন্ন ধরনের যে আলোচনাগুলো চলছে, তাতে দেখা যাচ্ছে যে ফিমেল হেলথ ওয়ার্কার্স দে আর হ্যাভিং মোর রেট অফ ইনফেকশন। অর্থাৎ মেয়েরা যখন স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন যেখানে তাদের এক্সপোজার লেভেলটা হাই, সেখানে কিন্তু তাদের এই এই বিষয়টা, এই এই ইনফেকশন বা মর্বিডিটি প্যাটার্নটা কিন্তু ইজ অ্যাজ ইকুয়াল অর ইভেন হায়ার দ্যান মেন। স্বাস্থ্য মহিলা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কিন্তু রেট অফ ইনফেকশন ইজ ভেরি ভেরি হাই। অর্থাৎ আমরা কেবলমাত্র যখন যখন মহিলা এবং পুরুষ বলে দেখছি, তখন কিন্তু আমাদের আরো অনেক কিছুর কথা ভাবতে হবে যে সত্যি মেয়েরা কিভাবে এফেক্টেড হচ্ছেন। কিংবা আমরা যদি এই এই আলোচনা বা এই আর্গুমেন্টকে আরেকটুখানি টেনে নিয়ে যাই, আমরা যদি এটুকু ভাবি যে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের অপুষ্টিজনিত সমস্যা বা মেয়েদের অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যা আছে, সেই সমস্ত সমস্যা সংকট নিয়ে যদি মেয়েরা পুরুষদের মতো একই রকমের এক্সপোজার লেভেলে চলে যান কোভিড এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলোকে এখন এক্সপোজড দেখছি না মেয়েদের ক্ষেত্রে, সেই যেহেতু মেয়েরা ঘরের মধ্যে রয়েছেন অনেকেই, কিন্তু এই রিস্ক ফ্যাক্টরটাকে যদি আমরা এক্সপোজ করে দিই, তাহলে কিন্তু এই রেট অফ ইনফেকশন এবং রেট অফ মর্টালিটি এটা কিন্তু অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে বা পরিবর্তিত হতে বাধ্য। তবে এইখানে আমরা আরেকটা জিনিস দেখা যাচ্ছে, খুব সুন্দর ছোট্ট ছোট্ট হোয়াটসঅ্যাপে মজার মজার ছোট্ট ছোট্ট আমাদের কাছে ওই ক্লিপিংস আসছে, বা বিভিন্ন লোক বিভিন্ন রকম মজার জিনিসপত্র পাঠাচ্ছেন যে উইমেন অ্যান্ড মেন, সো উইমেন ইজ ওয়াশ হ্যান্ডস অ্যান্ড দিস কাইন্ড অফ থিংস। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জায়গাতেও একটা বিষয় আলোচনায় উঠে আসছে বিশ্বজুড়ে, যে যদিও মানে এক্সপোজার লেভেল কে বা বাড়ির ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে
পুরুষ এবং মহিলা দুজনেই সমানভাবে এক্সপোজ হচ্ছেন, সেক্ষেত্রে মেয়েদের যে সাধারণ হেলথ প্র্যাকটিসেস অফ অর হাইজিন প্র্যাকটিসেস, অর্থাৎ হাত ধোয়া বা এই বিষয়গুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, মেনটেন করা, এই ব্যাপারগুলো কিন্তু একটা একটা প্রভাব ফেলছে। অর্থাৎ একটা বাড়িতে যদি ভাবা যায় যে কোভিডের সংক্রমণ হচ্ছে, সেখানে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এই ইম্প্যাক্টটা কম হচ্ছে বিকজ অফ দ্য লাইফস্টাইলস অফ দ্য উইমেন অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য মেন। কিন্তু একটা বিষয় এখানে এখানে এই যে বিষয় আমাদেরকে আলোচনায় ভাবতে হবে, বা যে বিষয়টা আমি একটুখানি এর আগে বললাম ওভারঅল পার্সপেক্টিভে, তার মধ্যে থেকে আমি একটু যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে হেলথের আরেকটা বড় জায়গা কিন্তু 70% অফ দ্য হেলথ ওয়ার্কার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর উইমেন। সারা পৃথিবী জুড়ে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব ইউএন বারবার এই কথাটা বলছে বা বিভিন্ন দেশ থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি যে ওভারঅল বা জেনারেলাইজড যে হেলথ কনসার্ন ফর দ্য উইমেন, মেয়েদের জন্য আমরা যে সার্বিক স্বাস্থ্যের কথা বললাম, তার আরেকটা বড় দিক চলে আসছে, সেটা অবশ্য করেই কিন্তু এই মহিলা স্বাস্থ্যকর্মীরা। They are exposed and highly exposed to the COVID risk. আমরা যদি কিছুদিন আগে ফিরে যাই, আমরা যদি ইবোলার কথা মনে করি বা আমরা সার্স এর কথা মনে করি, তাহলেও কিন্তু আমরা দেখব যে বহু ক্ষেত্রে কিন্তু নার্স যারা, অর্থাৎ যারা একদম ইমিডিয়েট কন্ট্যাক্টে থাকেন পেশেন্টদের, ডাক্তাররা কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্টে সবসময় থাকেন না, কিন্তু সারাক্ষণ, বা এখন আমরা প্যারামেডিক্যাল স্টাফদের দেখছি, তাদের মধ্যেও অনেকেই কিন্তু মহিলা। এই যে 70% স্বাস্থ্যকর্মী এবং আর একদল স্বাস্থ্যকর্মী আমরা রিসেন্টলি দেখছি, তারা তাদের দাবি জানিয়েছেন, আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, আশা ওয়ার্কার্স, অর্থাৎ কিনা যাদেরকে আমরা কমিউনিটি হেলথ ওয়ার্কার্স বলি, আমাদের আমাদের দেশের প্রেক্ষিতে বললে আশা ওয়ার্কার্স বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, এরাও কিন্তু হাইলি এক্সপোজড, এবং এদের মধ্যেও কিন্তু অধিকাংশই, এবং ক্ষেত্র বিশেষে আমি আশা ওয়ার্কারদের কথা বললাম, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কথা বললাম, এরা কিন্তু 100% মহিলা। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যেমন কোভিড ইনফেক্টেড বা কোভিড থেকে বেরিয়ে আসার একটা জায়গায় মহিলা এবং পুরুষের বৈষম্য আমরা দেখছি, ঠিক তেমনি আমরা দেখছি যে আমাদের সমাজে এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সারা বিশ্ব জুড়ে মহিলাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, এবং এই মহিলারা যারা ডিরেক্ট কন্ট্যাক্টে থাকছেন বা ইনডিরেক্ট কন্ট্যাক্টে থাকছেন অ্যাজ ডাইরেক্ট হেলথ ওয়ার্কার্স অর কমিউনিটি হেলথ ওয়ার্কার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দে উই নিড টু হ্যাভ আ ভেরি ভেরি সিরিয়াস কনসার্ন অ্যাবাউট দেম। আমাদের প্রত্যেকের এদের সম্পর্কে বিশেষভাবে চিন্তা ভাবনা করার এবং বিশেষ বিশেষ রূপরেখা তৈরি করার দরকার। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সারা বিশ্বের 195টা দেশের কথা বললাম, তারা বিভিন্ন ধরনের যে কাজ বা কোভিড রিলেটেড যে মেজার্স নিয়েছে, তার মধ্যে মাত্র 42% মেজার্সকে আমরা বলতে পারি জেন্ডার সেন্সিটিভ মেজার্স। ইউনাইটেড নেশনস তাদের কনসার্ন প্রকাশ করেছে যে সারা পৃথিবী জুড়ে এই 195টা দেশ স্ট্যাটিস্টিক্যালি, আমি ইউএন ডকুমেন্টসকে উদ্ধৃত করেই বলছি, 1577টি বিভিন্ন ধরনের মেজার নেওয়া হয়েছে। এই 1577 মেজার্স, স্পেশাল মেজার্স অফ কোভিড যেটা নেওয়া হয়েছে, এই এই যে স্পেশাল মেজারগুলো, যেগুলোর কিছু কিছু আমরা জানি যে সাপ্লিমেন্টারি ফুড সাপ্লাই বা সাপ্লিমেন্টারি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা স্পেশাল ইন্স্যুরেন্স বেনিফিট আফটার ডেথ, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ এমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে, বা এই কোভিড এর জন্য যাদের চাকরি চলে যাচ্ছে তাদের একটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিচ্ছে, এই যে বিভিন্ন ধরনের মেজার্স নেওয়া হয়েছে, তার মধ্যে 42% কে আমরা বলতে পারি যারা জেন্ডার সেন্সিটিভ, অর্থাৎ কিনা মেয়েদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখছে। এক্ষেত্রে আমরা কিন্তু কমিউনিটি আমরা রিসেন্টলি যদি দেখি যে যে ধরনের আলোচনা বিভিন্ন দিকে উঠে আসছে বা যে ধরনের মেজার্স এর কথা বলা হচ্ছে, তাতে এই 70% মহিলা স্বাস্থ্যকর্মীদের বিশ্বজুড়ে তাদের জন্য যে বিশেষ ধরনের মেজার্স নেওয়া উচিত, এর প্রতিফলন পলিসি ডকুমেন্টসে কিন্তু আমরা খুব বেশি পাচ্ছি না। হয়তো ইন দ্য কামিং টাইমস এটা আসতে চলেছে, কিন্তু আমরা খুব বেশিভাবে কিন্তু এইটা পাচ্ছি না।
অর্থাৎ আমরা একটা বড় অংশের মহিলাদের স্বাস্থ্যকর্মী হিসাবে পাচ্ছি, কিন্তু আমরা একটা বড় ধরনের পলিসি মেজার তাদের জন্য বা তাদের নিয়ে বিশেষ চিন্তা করার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না। এর সঙ্গে মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি বিশেষ বক্তব্য আমি এখানে উপস্থাপন করতে চাই, সেটা হলো সারা বিশ্ব জুড়ে আবারও আমরা দেখছি যে ওই বিভিন্ন রকমের কনসার্ন চলে আসছে যে রেট অফ প্রেগনেন্সিস আর ইনক্রিজিং, অর্থাৎ আমাদের রিপোর্টেড প্রেগনেন্সিস আর ইনক্রিজিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যারা সারাদিন সংবাদ মাধ্যম দেখছি, গণমাধ্যমের থেকেও আজকাল সোশ্যাল মিডিয়াস আর মোর বিকামিং মোর রেলিভেন্ট, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের সেলিব্রেটেড কাপলসদের দেখছি, তাদের প্রেগনেন্সির কথা দেখছি, সেগুলো হাইলাইট করা হচ্ছে, আমরা সে ধরনের একটা 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 প্রেক্ষিত আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এখানে আমরা যদি ইউনাইটেড নেশনস এর ডকুমেন্ট দেখি বা যে সমস্ত গবেষণাপত্র বা যে সমস্ত গবেষণাধর্মী কাজকর্ম বিশ্ব জুড়ে চলছে, সেখানে একটা কনসার্ন তৈরি হচ্ছে, আমরা একটা চিন্তা ভাবনার জায়গায় তো চলে যাচ্ছি যে সারা বিশ্ব জুড়ে এই যে সন্তান ধারণ তার একটা অংশে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সিস থাকে। এবং আমরা যদি রিলেট করি তাহলে আমরা জানি যে যদিও আমরা এই বিষয়টাকে গবেষণা বা আলোচনার স্তরে সবসময় তথ্য দিয়ে প্রতিফলিত করতে পারি না, বিকজ দিজ আর দ্য ডার্ক অর গ্রে এরিয়াজ অফ কনসার্ন, আমাদের আমাদের কিছু ধূসর সামাজিক বা কি বলবো ওই কৃষ্ণ গহ্বরের মতো কিছু কালো দিক আছে আমাদের সমাজে, যেগুলোকে আমরা সবসময় এই কনসার্নের জায়গায় নিয়ে আসতে পারি না, কারণ তার তথ্য প্রমাণ আমাদের কাছে সবসময় থাকে না। কিন্তু আমরা জানি সেটা বাস্তব, সেটা হলো এই যে আনওয়ান্টেড প্রেগনেন্সি এর এর সঙ্গে কিন্তু হিউম্যান ট্রাফিকিং এর কিন্তু একটা সংযোগ থেকে যাচ্ছে। এবং পৃথিবী জুড়ে এই কনসার্নটা দেখা যাচ্ছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সিকে ঠেকানোর জন্য মহিলাদের যে ধরনের মেডিকেল সাপোর্টের দরকার হয়, অর্থাৎ যে ধরনের ওষুধের দরকার হয়, যে ধরনের আদারওয়াইজ কন্ট্রাসেপটিভস এর দরকার হয়, সেগুলো কিন্তু তারা অ্যাক্সেস করতে পারছেন না। কাজেই যে প্রেগনেন্সি বা যে মানব যে যে ফিগার্সটা আমরা দেখছি তার সবটাই কিন্তু খুব সুখকর বা বাঞ্ছনীয় প্রেগনেন্সিস নয়, অবাঞ্ছিত এবং যেটাকে আমরা বলতে পারি অ্যাবিউজিভ প্রেগনেন্সি, এই ধরনের প্রেগনেন্সি। এবং এর অনেক ক্ষেত্রে তারও যে একটা কুপ্রভাব হতে চলেছে, যেখানে হয়তো মেবি আমরা আমরা অ্যাসার্টেন করতে পাচ্ছি না, কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করতে পাচ্ছি যে দে আর মে বি অ্যান ইনক্রিজ রেট অফ হিউম্যান ট্রাফিকিং, অর্গান ট্রেড অ্যান্ড দিজ কাইন্ডস অফ ইউনো থিংস মে হ্যাপেন ইফ দেয়ার আর মোর অ্যান্ড মোর আনওয়ান্টেড অ্যান্ড অ্যাবিউজিভ প্রেগনেন্সি। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের খুব সতর্ক থাকা দরকার যে এই যে প্রেগনেন্সিগুলো এগুলো ঠিক কি ধরনের কারণে হচ্ছে তারও কিন্তু বিশেষ ধরনের আমাদের এর পরবর্তী ক্ষেত্রে আলোচনা, চিন্তা ভাবনা এবং গবেষণার প্রয়োজন আছে। যদিও এই জায়গাটা আমি আবারও বলছি যে তথ্য প্রমাণ দিয়ে বলার কথা কিন্তু খুব মুশকিল, খুব কঠিন, কিন্তু যারা এই ফিল্ডে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন তারা কিন্তু বিশ্ব জুড়ে তাদের এই কনসার্নটা প্রকাশ করছেন। এবং এর আরেকটা অংশে যে কনসার্নটা চলে আসছে সেটা হচ্ছে যে এই যে লকডাউন এবং এই যে একটা একটা অর্থনৈতিক প্রবল কঠিন পরিস্থিতি, তাতে কিন্তু এক্সিস্টিং প্রেগনেন্সির যে ধরনের সাপোর্টিভ কেয়ার দরকার, এক্সিস্টিং চাইল্ড বার্থ তার জন্য যে ধরনের চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা কতটা বিশ্ব জুড়ে মেয়েরা পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে। আমরা আমরা আফগানিস্তানকে হাইলাইট করছিলাম, পাকিস্তানকে হাইলাইট করছিলাম, আমরা যে সমস্ত দেশে মহিলাদের প্রতি আর্থসামাজিক বঞ্চনা বেশি, ওভারঅল ডিসক্রিমিনেশন ইজ হায়ার যে সমস্ত দেশে, সেই সমস্ত দেশে কিন্তু এই যে সমস্ত মহিলারা বর্তমানে সন্তান সম্ভবা বা ভবিষ্যতে সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তারা প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা, ওষুধ এবং সাপোর্টিভ হেলথ কেয়ার ডিউরিং মানে প্রি ন্যাটাল অ্যান্ড পোস্ট ন্যাটাল কেয়ার তারা পাবেন কিনা এটা নিয়েও বা পাচ্ছেন কিনা এটা নিয়েও কিন্তু একটা বিশেষ দুশ্চিন্তার বলিরেখা সবার কপালে পড়ছে। এবং এখানে আর একটা বিষয় খুব খুব প্রসঙ্গত চলেই আসছে যে এই এই যে টোটাল হেলথ কেয়ার সিস্টেম
তার অনেক ক্ষেত্রে যেখানে সরকারের একটা সাপোর্ট থাকে সেই সাপোর্ট গুলো কিন্তু অনেক ক্ষেত্রে সংকুচিত হয়ে যাচ্ছে, এবং তার ফলে যে ওভারঅল নিউট্রিশনাল ইম্প্যাক্ট হেলথে সেক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ ধরনের সমস্যা বা বিশেষ ধরনের সংকট সারা বিশ্ব জুড়ে না হলেও কোথাও কোথাও কিন্তু হতে চলেছে। এরপর ইমিডিয়েট হেলথের সাথে সাথে আরেকটা আরেকটা যে বিষয়টাকে আমরা একদম সংযুক্ত করে পাই বা এটা একদম 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 একসাথে থাকে এবং বিশ্বজুড়ে মহিলাদের যে যে ওই যেটা বলছিলাম মানে বিশ্ব মহিলা সংকট বলে যদি আমরা ধরি, খুব অদ্ভুত ভাবে যেটা দেশ কাল জাতি ধর্ম বর্ণ অর্থ সবকিছুর সীমানা ছাড়িয়ে মেয়েদেরকে প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়, সমস্ত মেয়েকে অবশ্যই নয় কিন্তু অনেক মেয়েকে যেটা সম্মুখীন হতে হয় সেটা হলো গার্হস্থ হিংসা। তার বিভিন্ন রকমের ধরন আছে, বিভিন্ন রকমের পার্সপেক্টিভ আছে এবং বিভিন্ন রকমের ভেদ আছে। এখন এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা, তার তারও যেটা বললাম যে তারও সংযোগটা বিভিন্ন দিকে, তার একটা আর্থিক আর্থিক প্রেক্ষিত আছে, অর্থ সামাজিক প্রেক্ষিত আছে এবং অবশ্যই তার একটা স্বাস্থ্য সংক্রান্ত বা হেলথ রিলেটেড অ্যাসোসিয়েশন অ্যান্ড ইম্প্যাক্ট আছে। এখন স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে আমি এই জন্যই গার্হস্থ হিংসাকে এই পরবর্তী পর্যায়ে আলোচনায় নিয়ে এলাম, তার দুটো কারণ। সেটা হলো ইমিডিয়েট যে ইম্প্যাক্টের কথা আমরা বলছি, সেই ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ কোভিড কিন্তু অবশ্যই অবশ্যই এই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা লকডাউন পিরিয়ড দেখেছি বা এখনো আমরা যে কিছুটা যাকে বলে আনলক দেখছি, লকডাউন অ্যান্ড আনলক এই যে বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটছে তার মধ্যে দিয়ে আমরা দেখছি যে পৃথিবী জুড়ে, আবারও বলি ওই উন্নত থেকে অনুন্নত, হ্যাঁ ডেভেলপড টু ব্যাকওয়ার্ড অর ডেভেলপিং, অ্যাক্রস রিলিজিয়ন অ্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল গ্রুপস আমরা দেখছি যে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন ডোমেস্টিক ভায়োলেন্স। এই যে ইনক্রিজ ইন ডোমেস্টিক ভায়োলেন্স সেটা বোঝার আমাদের কাছে, আবারও বলি যে আগের বারেও আমরা যেমন বলছিলাম যে সর্বক্ষেত্রেই আমরা যে খুব বেশি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারছি তা নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর এর দুটো দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্স বা উইমেন্সদের ইস্যুস নিয়ে যারা যারা ডিল করেন তার মধ্যে বহু স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন, বহু বহু রাষ্ট্রীয় সংস্থা রয়েছে, যেমন আমি উইমেন্স কমিশনের কথা বলতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল গবেষক বা যারা নারীবিদ্যা চর্চা এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড উইমেন স্টাডিজ এর সঙ্গে যে সমস্ত সংযুক্ত মানুষ গবেষক গবেষিকারা রয়েছেন, তারা সবাই দেখছেন, তারা বুঝতে পারছেন যে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ওই ওইগুলোকে আমরা কি করে রিপোর্ট করব, কি করে জানব এটা আমরা বুঝতে পারছি না। শুধু এটুকু দেখা যাচ্ছে, দুটো জিনিস দুটো দুটো ঘটনাকে আমরা খুব খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, যে যার কিছু স্ট্যাটিস্টিক্স আমি আবারও এখানে তুলে ধরছি। সেটা হলো যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে স্পেশাল হেল্পলাইন নাম্বারস থাকে সেইখানে কিন্তু ফোন কলস বেড়ে যাচ্ছে। যে সমস্ত দেশে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য এমার্জেন্সি হেল্পলাইন থাকে বা যে সমস্ত দেশে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য শেল্টার হোম থাকে, এরকম শেল্টার হোম আমাদের দেশে ঠিক নেই বা থাকলেও সেটা খুবই খুবই নগণ্য, কিন্তু পৃথিবীতে যে সমস্ত দেশ কানাডা জার্মানি স্পেন ইউনাইটেড কিংডম ইউএসএ তথাকথিত একদম উপরের দিকের দেশ আর কি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক ডেভেলপমেন্টে, সেই সমস্ত দেশে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শেল্টারগুলো রয়েছে সেই শেল্টারগুলোতে কিন্তু আশ্রয় প্রার্থীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এবং এই এই পুরো বিষয়টা যেটা বললাম যে ফোন কলস বেড়ে চলেছে, সেখানে আমরা সিঙ্গাপুরকে পাচ্ছি, সাইপ্রাসকে পাচ্ছি, আর্জেন্টিনাকে পাচ্ছি, এবং এখানে আমরা বিভিন্ন দেশের এই 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 দুটো ঘটনা থেকে ওই যেটা বললাম যে যারা এর সঙ্গে সংযুক্ত, আমরা যারা গবেষণা করছি আমরা বিভিন্ন রকম ভাবে দেখছি, তারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা এটা আগের থেকে অনেকটা বেড়ে চলেছে।
এখন মুশকিল হলো যে এই যে রিপোর্টেড যেটুকু কেস সেটুকুকেও যদি আমরা আবার অ্যানালাইজ করে দেখি, আমরা যদি আবার ইফ উই গো ইন ইউ নো আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকচুয়াল এক্সটেন্ট অফ দ্য ইস্যুস, তাহলে আমরা দেখব যে ইতিপূর্বের আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে বা সো ফার হোয়াট এভার ইউনো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা উই হ্যাভ দ্যাট ক্লিয়ারলি সেইজ দ্যাট ম্যাক্সিমাম 40% অফ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স কেসেস আর রিপোর্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে যত ধরনের গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটে বধূ নির্যাতন থেকে হত্যা অবধি, পুরোটার ম্যাক্সিমাম সবচেয়ে বেশি যেটা রিপোর্ট হয়, যে দেশে খুব বেশি রিপোর্টেড হতে পারে সেটা 40%। তাহলে যে 60% অজানা আমাদের কাছে থেকে গেল, সেই প্রেক্ষিতকে মাথায় রেখে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই এই যে রিপোর্টেড কেসগুলো বাড়ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্স কি লেভেলে বেড়ে গেছে সেটা কিন্তু আমাদেরকে সত্যি হয়তো আবার নতুন করে ভাবতে হবে, এবং আমাদের কিন্তু সত্যি করে ওই জায়গাটাতে পৌঁছতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য এক্সটেন্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট উইমেন। আমি এখানে শুধু স্পাউজাল ভায়োলেন্সের কথা বলছি না, আমি কিন্তু এখানে সম্পূর্ণ ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছি, যেখানে বিভিন্ন ফর্মে জাস্ট বিইং আ ওম্যান তাকে এই ধরনের ভায়োলেন্স ফেস করতে হয়। এখন সমস্যার জায়গা এখানে যেটা দাঁড়িয়েছে, যেটা যেটা আমাদেরকে খুব চিন্তায় ফেলছে, আমরা আমাদেরকে বেশি করে ভাবতে হবে, সেটা হলো এই যে লকডাউন, এই যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে মেয়েদের অ্যাক্সেস টু দ্য জাস্টিস অর মেয়েদের অ্যাক্সেস টু ইউ নো গেট আউট অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আমি যদি এত এত বড় বৃহৎ এবং শব্দ ব্যবহার নাও করি, আমি যদি ন্যায়ের কথা নাও বলি, আমি যদি ইমিডিয়েট মুক্তির কথা ভাবি, অর্থাৎ কিনা কি করে সে বেরিয়ে আসবে, কি করে মুক্তি পাবে, তারও কিন্তু একটা অদ্ভুত প্রতিবন্ধ তৈরি হয়েছে। দেয়ার ইজ অ্যাবসলিউট রেস্ট্রিকশন টু দ্য এন্টায়ার কেস। প্রথমত, অধিকাংশ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যারা অ্যাবিউজার, অর্থাৎ যারা হিংসা করছেন, যারা যারা অত্যাচার করছেন, তারা এবার বাড়িতে, আগে তারা একটা সময় বাড়ির বাইরে চলে যেতেন, কিন্তু এখন তারা বাড়িতে এবং সর্বক্ষণই বাড়িতে, হয়তো কাজ হারিয়ে হোক কিংবা কাজ হচ্ছে না, বাড়িতে বসে কাজ করছেন বলে, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে যারা যারা বাড়িতে রয়েছেন, কাজ হারিয়ে বাড়িতে রয়েছেন, তারাই কেবল দুশ্চিন্তা থেকে ডোমেস্টিক ভায়োলেন্স করেন। এরকম বহু মানুষজন রয়েছেন, আমি আবারও বলি, আমরা সবাই জানি যে এই এই একটা জায়গায় আমরা অর্থ, বর্ণ, ধর্ম কোনো কিছু দিয়ে বোধহয় হিসাবটা মেলাতে পারি না, কাজেই যারা আর্থিকভাবে সংকটাপন্ন নন তারাও কিন্তু বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে, কাজেই এই এন্টায়ার ইকোনমিক স্পেকট্রাম জুড়ে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেখানে দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট আওয়ার্স অফ দ্য অ্যাবিউজার অ্যান্ড অ্যাবিউজড কিন্তু বেড়ে গেছে। তার ফলে যে সময়টা যিনি অত্যাচারিত হতেন, তিনি ভাবতেন যে এই সময়টা তো বাড়িতে তিনি বাড়িতে নেই, আমাকে অত্যাচারিত হতে হবে না, সেই সময়টা কিন্তু বেড়ে যাচ্ছে। কাজেই শুধু নাম্বার অফ ভায়োলেন্স নয়, এক্সটেন্ট অফ ভায়োলেন্স কিন্তু বাড়ছে, এটাকে মারার মাপার আমাদের কাছে সত্যি, মানে আমরা কি বল, আমরা আওয়ারলি মেজার্স এ তো ভাবি না, কিন্তু এটা কিন্তু বাড়ছে। দ্বিতীয়ত, যেটা বলছিলাম যে এক্ষেত্রে মহিলারা যে জায়গায় যান, অর্থাৎ কিনা ফোন করা, থানায় যাওয়া, বন্ধুদের কাছে যাওয়া, বা অ্যাবসলিউটলি স্পাউজাল বা এ ধরনের ভায়োলেন্স হলে বাপের বাড়ি চলে যাওয়া, এগুলো কিন্তু তারা করতে পারছেন না। কাজেই আমাদের কাছে যেমন রিপোর্ট আসছে না, আমরা যেমন জানতে পারছি না, যারা চিন্তিত, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা এটাকে কমাবেন, তারা যেমন পারছেন না কি ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স বা কে কে এফেক্টেড হচ্ছেন এই জায়গাটা দেখতে, ঠিক তেমনই কিন্তু যারা এফেক্টেড হচ্ছেন তারাও এটা জানাতে পারছেন না। অর্থাৎ মূল বিষয়টা যেটা হলো সেটা হলো যে এই ডোমেস্টিক ভায়োলেন্সের সম্পূর্ণ ঘটনাকে কিন্তু কিছুটা হলেও বা অনেকটা কিন্তু তীব্রতা দিচ্ছে ক্ষেত্র বিশেষে, ইন সার্টেন কেসেস অফকোর্স দিস COVID-19 অ্যান্ড দ্য হোল ইস্যু অফ ইউনো রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ মেন অ্যান্ড উইমেন। আমি
আমি ডাউরি ডেথস এর কথা স্পেশালি এখানে বলছি না, আমরা সবাই জানি যে ডেফিনেটলি দ্যাট উইল ইনক্রিজ বা দ্যাট ইজ ইনক্রিজিং অ্যান্ড এগেইন গেটিং আন্ডার রিপোর্টেড। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা জানি যে এই যে মৃত্যু যেগুলো হয় ডোমেস্টিক ভায়োলেন্সে, সেগুলোকে চেপে দেওয়ার যে ব্যাপারটা থাকে আর কি, যে না এইভাবে মারা গেছে, না না ওইভাবে মারা গেছে, সেই যে কেস যেটাকে আমরা বলি, যাকে বলে কিনা ঘটনাটাকে আমরা চেপে দেওয়া যেটাকে বলি আর কি, সেই যে টু হাশ আপ দ্য ইভেন্টস, হ্যাঁ সেই হাশ আপ করার ইভেন্টসটা ইজ বিকামিং ইজিয়ার। কারণ ওই যে যিনি 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 আক্রান্ত হয়েছেন তার সাপোর্টস আর নট অ্যাভেলেবল, সো দ্যাট ইজ অলসো আনাদার কনসার্ন। হয়তো আমরা এরপর যখন স্ট্যাটিস্টিক্স দেখবো, আজ থেকে পাঁচ মাস পরে হোক বা পাঁচ বছর পরে, তখন কিন্তু আমরা এই মৃত্যুগুলো যেগুলো অ্যাকচুয়ালি ডোমেস্টিক ভায়োলেন্স এর মৃত্যু, আমরা কিন্তু পুলিশ রেকর্ডসে তাদের ডোমেস্টিক ভায়োলেন্স বা বধূ হত্যা হিসাবে পাবো না। আমরা কিন্তু দেখবো যে তারা মারা গেছেন, রান্না করতে গিয়ে হয়তো মারা গেছেন আগুনে পুড়ে, কিংবা তারা হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু অ্যাকচুয়াল কেসেস এবং তার যে ইনভেস্টিগেশন, আমরা সারাক্ষণ দেখি যে সেখানে ন্যায় পাওয়াটা কতটা কঠিন। এবং এইখানে যদি কেসটা বা তার পোস্টমর্টেমস এই জায়গাটাই যদি সঠিকভাবে না হয়, এবং আমরা জানি যে আমরা এই মুহূর্তে সংবাদ মাধ্যম অন্য বিষয় নিয়ে চিন্তিত, কাজে রেগুলার যে রিপোর্টস আসে অফ ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড ডোমেস্টিক ডেথস, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। এর সঙ্গে সঙ্গে আরো দুটো বিষয় উঠে আসছে আর কি, খুব দুঃখজনক হলেও এটা বাস্তব যে তার একটি বিষয় সাইবার বুলিং, এটা আমি পরে আসছি এডুকেশনের ক্ষেত্রে যখন আমি বলছি, এডুকেশন নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব সেখানে। আর একটা জিনিস বলি, অদ্ভুতভাবে চাইল্ড অ্যাবিউজিভ মেটেরিয়ালস, চাইল্ড অ্যাবিউজিভ পর্নোগ্রাফিক মেটেরিয়ালস, তার ডিমান্ড বেড়ে গেছে। এই এই জায়গাটা খুব কনসার্নিং আমাদের পক্ষে। আমাদের এটা খুব ভালো করে ভাবতে হবে যে আমরা কিন্তু যেমন অনেক সুবিধা অসুবিধা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কাছে নতুন নতুন যে এই টেকনোলজিক্যাল ইম্প্যারেটিভস গুলো তৈরি হচ্ছে, সেগুলোকেও কিন্তু আমাদেরকে নতুন করে অ্যানালাইজ করতে হবে। এবং এখানে আমরা দেখছি যে অদ্ভুতভাবে যেটা বললাম যে মানুষ ঘরে বসে রয়েছে এবং তারা যে ধরনের মেটেরিয়াল খুঁজছে, খুব দুঃখজনক ভাবে ডিমান্ড ফর চাইল্ড অ্যাবিউজিভ মেটেরিয়ালস বেড়ে গেছে, যেটা ইন্ডিকেট করছে যে হোয়াট পিপল আর অ্যাকচুয়ালি ডিজায়ারিং ফর। একটু যদি আমরা ভাবি যে এরপর যখন আমরা সবকিছু খুলে যাবে, যখন ফিজিক্যাল কন্ট্যাক্টে আসবে, তখন এর কি এরও কি কোনো ইম্প্যাক্ট হবে? আমরা আমরা এরপর কি ধরনের অত্যাচার বাড়াকে দেখে যাব? অর হোয়াট কাইন্ড অফ ইউ নো রেপস উইল ইনক্রিজ অ্যাকচুয়ালি টুয়ার্ডস হোয়াট এজ গ্রুপ? অর্থাৎ এই যে কোভিড প্যান্ডেমিকে আমরা ভাবতেও পারিনি যে এই ধরনের নতুন ধরনের প্রেক্ষিত লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে বা জেন্ডার ডিসপ্যারিটির ক্ষেত্রে বা ইম্প্যাক্ট অফ উইমেনের ক্ষেত্রে আমরা দেখতে পাব। এরপর যে কনসার্ন, আমাদের ইমিডিয়েট কনসার্ন এবং লং টার্ম কনসার্ন দুটো দিক থেকেই যে জায়গাটায় আমরা এসে পৌঁছচ্ছি, সেটা অবশ্যই এমপ্লয়মেন্ট অফ দ্য উইমেন। এখন এখানে আমরা 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 ভাবতে হবে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের ওপর ইম্প্যাক্ট, এটা যেমন একটা খুব জরুরি দিক, ঠিক তেমনই আরেকটা বড় বা আরেকটা জরুরি দিক হলো লাইভলিহুড, উইচ ইজ লিঙ্কড টু দ্য এমপ্লয়মেন্ট অ্যান্ড প্যাটার্ন অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ আমাদের জীবন ধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের জীবিকার প্রশ্ন। এখন আমরা আমরা এর আগে যতবার এরকম প্যান্ডেমিক দেখেছি, এই প্যান্ডেমিকের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ বিশ্ব মহামারীর ঘটনা দেখেছি আমরা, বিশ্ব মহামারী এখানে এই জন্যই বলছি কারণ যখন মানে কোনো একটি বিশেষ দেশে এই ধরনের ঘটনা ঘটে, তখন তার প্রেক্ষিতটা বা তার ওই ডিসপ্যারিটিটা বা তার ওয়ার্কফোর্স প্যাটার্নটা একরকমের থাকে। কিন্তু আমরা দেখি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ, অ্যাক্রস রিজিয়ন্স, তখন তার আবার আমরা কিছু প্যাটার্ন পাই। এখন এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা ওয়ার্কফোর্স বা ফিমেল ওয়ার্কফোর্স
আমরা বললাম হেলথ ওয়ার্কার্স আর প্রমিনেন্টলি ওয়ার্কার্স অফ ইউনো দে আর প্রমিনেন্টলি ফিমেল, কিন্তু আমরা যদি ফেমিনাইজড ওয়ার্কফোর্সকে দেখি অর্থাৎ মহিলারা কি ধরনের কাজ করেন তার দুটো বড় দিক আমরা পাই। আমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অল স্পেকট্রামকে যদি ধরি তার দুটো প্রেক্ষিতের একটা দিক হলো হেলথ ওয়ার্কার অ্যান্ড আদার ইন্টিমেট সার্ভিসেস, অর্থাৎ কিনা এমন ধরনের কাজ যেখানে যিনি কাজ করছেন এবং যাকে পরিষেবা দিচ্ছেন তারা ইন্টিমেট কন্ট্যাক্টে আসেন, একদম বডিলি কন্ট্যাক্টে আসেন। তার মধ্যে আমরা হেলথ ওয়ার্কার্সদের কথা জানলাম, এর আরেকটা অংশ হলো কেয়ার গিভার্স, অর্থাৎ কিনা যারা আমাদের যাদেরকে আমরা আয়া বলি, এরকম যারা বাচ্চাদের দেখেন বা অসুস্থ বৃদ্ধ বা অশক্ত বা শুশ্রূষা প্রয়োজন এরকম মানুষজনকে দেখেন। হেলথ ওয়ার্কারদের মধ্যেও কেয়ার গিভার্স অবশ্যই রয়েছেন, কিন্তু আমি তাদের থেকে আলাদা করেই বলছি যে একটা বড় অংশ রয়েছেন কেয়ার গিভার্স। এই যে কেয়ার গিভার্স, তারা কেবল বাড়িতেই নয়, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে বা আমরা এই যে বিভিন্ন ধরনের ডে কেয়ার শেল্টার্স দেখি বাচ্চাদের বা বড়দের, এখানে কিন্তু এই কেয়ার গিভার্স এরাও কিন্তু একটা বড় অংশ হচ্ছেন মহিলা। আরেকটা বড় অংশের মহিলা কাজ করেন হচ্ছে ইন্টিমেট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক্স, তারা সৌন্দর্যায়নের যে কাজগুলো আমরা জানি এখানে কিন্তু একটা বড় অংশের ভূমিকা, মানে বড় অংশ পৃথিবীতে রয়েছেন যারা মহিলা, অর্থাৎ হেলথ কেয়ার গিভার, বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক্স, এই এই জায়গায় মহিলারা ইন্টিমেট সার্ভিসের কাজগুলো করেন, এরা কিন্তু অধিকাংশই মহিলা। এবং আরেকটি আরেকটি অংশ যে ধূসর বা ওই যেটা বলছিলাম যে অংশের কথা আমরা খুব বেশি আলোচনা করতে চাই না, বাট উই ক্যান নট ইগনোর দ্য রিয়ালিটি, ইজ দ্য সেক্স ওয়ার্কার্স, দে আর অলসো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর উইমেন। তাহলে দেখা যাচ্ছে যে মহিলারা যারা কাজে আসছেন তাদের একটা বড় অংশ কিন্তু এই ইন্টিমেট সার্ভিস দেওয়ার জন্যে জন্যেই কাজ করেন। তাহলে এই যে ইন্টিমেট সার্ভিস দেওয়ার দিচ্ছেন যারা, তাদের দুটো ধরনের থ্রেট, একটা ধরনের থ্রেট কিন্তু অবশ্যই যে এরা ডিরেক্ট কন্ট্যাক্টে আসছেন, ইনফেক্টেড হওয়ার চান্সেস অনেক বেশি, আর দ্বিতীয় ঘটনা হলো এদেরই কিন্তু অধিকাংশের জব লসের একটা টেন্ডেন্সি আমরা দেখছি। অনেক ক্ষেত্রেই এই ইন্টিমেট কন্ট্যাক্টগুলোকে বন্ধ করা হচ্ছে, যেমন বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক্স কে বন্ধ করা হচ্ছে, বা মানুষ ভয়ে যাচ্ছেন না, বিউটি পার্লারেও যাচ্ছেন না, বা আমরা কেয়ার গিভার্স অনেক ক্ষেত্রে দেখছি যে আয়াদের রাখা হচ্ছে না, বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না, তাহলে দে আর থ্রেটেন্ড, কাজ করতে গেলে ইনফেকশন আর না হলে তারা চাকরি হারায়। এই যে জায়গাটা ফেমিনাইজড ওয়ার্কফোর্সের, এই জায়গাটা সারা বিশ্ব জুড়ে একটা সংকটের জায়গায় তৈরি হয়েছে, সংকটের জায়গায় চলে এসেছে, এবং এটা অস্বীকার করার উপায় নেই। এদের এই সংকটটা অনেক ক্ষেত্রে কিন্তু আরো প্রলংড হবে বা দীর্ঘায়িত হবে। কাজে ইন্টিমেট সার্ভিসেস এ যে সমস্ত মহিলারা রয়েছেন সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই এই ধরনের একটা জব লসের টেন্ডেন্সি থেকে যাচ্ছে। যে কথাটা এখানে আমরা বলছি যে এটা এটা ট্রাভেল ট্যুরিজম বিভিন্ন ধরনের কাস্টমার সার্ভিসেস এর ক্ষেত্রে থেকে যাচ্ছে। আরেকটা অংশে আমরা মহিলাদের বিশেষ করে পাই যারা কিনা কাজ করেন অ্যাজ হাউসহোল্ড ওয়ার্কার্স বা ডোমেস্টিক ওয়ার্কার্স। এখন এই একটা ছোট্ট জায়গায় আমরা দেখছি যে জব লসটা কম, এই এখানে অনেক ক্ষেত্রে কিন্তু মহিলাদের কাজের জায়গাটা কিছুটা সুরক্ষিত, যদিও আমরা জানি না যে এর পরে যদি সত্যি বড় ধরনের অর্থনৈতিক সংকট কে আমরা এড়াতে না পারি বা বিশ্ব জুড়ে যদি যে ধরনের অর্থনৈতিক সংকটের কথা আমরা ভাবছি তার থেকেও বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়, তাহলে এই হাউসহোল্ড ওয়ার্কার্স ডোমেস্টিক তারা কিভাবে কাজ পাবেন বা তারা কি ধরনের কাজ করতে পারবেন বা আদৌ তাদের কাজ দেওয়া হবে কিনা, কারণ মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস তাদের একটা অংশের আয় যদি কমে যায় তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা এই এই ওয়ার্কারদের ক্ষেত্রে গিয়ে পড়বে। কাজেই আমরা এই মুহূর্তে যে ধরনের আনএমপ্লয়মেন্ট প্যাটার্ন দেখছি ইন্টিমেট সার্ভিসেস কিংবা আমাদের ইয়ের ক্ষেত্রে, আমাদের পার্টিকুলারলি ইন ইন কেস অফ হাউসহোল্ড ওয়ার্কার্স, হতেও পারে যে এর পরবর্তী ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। এই
এইখানে আমাদের খুব বিশেষ ভাবে ভাবার দরকার আছে, যেখানে আমরা চোখের সামনে হয়তো দেখতে পাচ্ছি যে ইমিডিয়েটলি ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে, কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু এই ইনফর্মাল ওয়ার্কার্সদের উপর ডেফিনেটলি গিয়ে পড়ছে বা পড়বে। আরেকটা বিশেষ দিক উইমেন ওয়ার্কারদের ক্ষেত্রে বা উইমেন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হলো যে দে আর মোর এনগেজ ইন পার্ট টাইম লোয়ার পেড ইনফর্মাল কাইন্ড অফ প্রোডাকশন সিস্টেম, অর্থাৎ ঘরে বসে তারা অনেক কিছু ছোট ছোট কাজ করেন বা অনেক সময় অনেক সাব কন্ট্রাক্টিং ওয়ার্কস তারা করেন। অনেক প্রোডাকশনের ক্ষেত্রে আমরা তাদেরকে দেখি, আমরা অবশ্যই কনস্ট্রাকশন ওয়ার্কারে ফিমেল লেবার্সদের দেখি। এখন এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা বললাম, যদি উৎপাদন কমে, যদি আয় কমে, ওভারঅল সেক্টর যদি থ্রেটেন্ড হয়, তাহলে কিন্তু এই যে ইনফর্মাল ওয়ার্কার্স বা ইনফর্মাল এমপ্লয়মেন্ট, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে কমবে। এক্ষেত্রে অনেকে আশঙ্কা করছেন আবার যে ইনফর্মাল ওয়ার্কার কমবে না, অ্যাকচুয়ালি ইনফর্মাল ওয়ার্কার বাড়বে, কারণ ফর্মাল এমপ্লয়মেন্ট যদি কমে যায় এর পরবর্তী ক্ষেত্রে ইনফর্মাল ওয়ার্কার্স বেড়ে যাবে। কিন্তু আমরা যদি প্রায়র এক্সপিরিয়েন্সেস দেখি বিশ্ব মহামারীর ক্ষেত্রে, তাহলে আমরা দেখব এই যে ফর্মাল সেক্টর মেল এমপ্লয়েড যারা ফর্মাল মেল এমপ্লয় ফর্মাল সেক্টর এমপ্লয়েড আছেন পুরুষরা, তাদের কাজটা যদি চলে যায় তাহলে তারা ইনফর্মাল ওয়ার্কার্স হিসাবে কাজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা আগের যে সমস্ত মহামারীর ক্ষেত্রে দেখেছি টোটাল জব লস ফর উইমেন উইল বি হায়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে ওভারঅল ইনফর্মাল সেক্টরে মেয়েদের যে কাজের জায়গাগুলো সেগুলো কিন্তু এই জন্যে সংকুচিত হয়ে যাচ্ছে কারণ পুরুষরা ফর্মাল সেক্টর থেকে ইনফর্মাল সেক্টরে চলে আসছেন। কাজেই এখানে কিন্তু এই আশঙ্কাটাও থেকে গেল যে যারা আগের যে কাজগুলো করলাম সেগুলো ছাড়াও কিন্তু অন্যান্য যে ধরনের কাজগুলো করেন, অর্থাৎ আমাদের ভাবার কোনো কারণ নেই যে যিনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে একজন মহিলা কাজ করছেন তার কাজটা কিন্তু থাকবে, কারণ অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা বললাম যে ফর্মাল এমপ্লয়মেন্ট থেকে লোকজন যখন ইনফর্মাল এমপ্লয়মেন্টে চলে আসবে তখন কিন্তু ওখানেও মানে পুরুষরা মহিলাদের কর্মক্ষেত্রে প্রবেশ করবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এখন ইনফর্মালিটি বা এই যে ওয়ার্কারদের কথা আমরা বললাম, এদের যেমন একটা একটা দিক রয়েছে, আরেকটা দিক আমরা আমরা দেখতে পাবো, সেটা হলো যে যাদেরকে আমরা টপ টেকনিক্যাল ব্যুরোক্র্যাটিক বা এই ধরনের কাজে দেখছি, অর্থাৎ কিনা ফর্মাল মেল ফিমেল ওয়ার্কার্স ইন দ্য অর্গানাইজড সেক্টরস, এদের ক্ষেত্রে আরেক ধরনের চ্যালেঞ্জ বা আরেক ধরনের সমস্যার এরা সম্মুখীন হচ্ছে। এরা হয়তো চাকরি হারাচ্ছেন না বা এরা হয়তো কাজ থেকে সেই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন না, জব লস বা যে ধরনের হেলথ হ্যাজার্ড এর কথা আমরা বললাম। এদের সমস্যাটা হলো এখন এদের অফিসটাই হয়ে গেছে বাড়িতে, অর্থাৎ দে আর হ্যাভিং আ ক্রাইসিস ইউনো অফ ট্রিপল লোড, তাদের বাড়ির কাজও করতে হচ্ছে, কেয়ার গিভিং এর কাজও করতে হচ্ছে, আবার অফিসের কাজও করতে হচ্ছে। কেয়ার গিভারদের আনা যাচ্ছে না অনেক সময়, অর্থাৎ কিনা বৃদ্ধ বা ছোটদের ক্ষেত্রে ওই ইনফেকশনের ক্ষেত্রে অনেকেই বাধ্য হচ্ছেন যে বাইরে থেকে যে কেয়ার সাপোর্টটা তারা নিতেন অনেক সময় বন্ধ করে দিতে, দীর্ঘ সময়ের জন্য হলেও ক্ষেত্র বিশেষে কখনো কখনো কেয়ার গিভারদের বন্ধ করে দেওয়া হচ্ছে ডিউ টু লকডাউন অর হোয়াট এভার ইউনো ডিউ টু দ্য স্প্রেড অফ দিস ইনফেকশন ইন পার্টিকুলার এরিয়াস, অর্থাৎ তাদের কাজের যে চাপ, তাদের কাজ করার যে যে টেনশন বা তাদের কাজ করার যে সময় সেটা থাকছে, অনেক সময় সেটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যেটা হয়তো সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি তারা অফিসে করে শেষ করে আসতে পারতেন, এখন কিন্তু সেটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এবং বাড়ির কাজগুলো তার সঙ্গে এসে পড়ছে, আচ্ছা বাড়িতে যখন আছে তখন করুক এরকম একটা বিষয় হয়ে চলেছে। বা অনেক ক্ষেত্রে তাদের আমরা আমরা যদি দেখি যারা 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 এই ধরনের গবেষণায় আছেন তারা জানেন মনস্তাত্ত্বিক দিক থেকে বা সমাজতাত্ত্বিক দিক থেকে ইভেন জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টসেও কাজ করা হয়েছে, দেখা গেছে যে এক সেম প্রফেশনে এবং সেম পজিশনে উইমেন ফেস মোর অ্যান্ড মোর টেনশন অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি দ্যান মেন। তাহলে ধরা যাক যদি একই কাজ বা একই পজিশনে, ধরা যাক একজন জেলা শাসক তিনি যদি একজন মহিলা হন এবং একজন জেলা শাসক যদি পুরুষ হন, তাহলে মহিলা জেলা শাসকের টেনশন কিংবা ওয়ারিটা কিন্তু ওই পুরুষ জেলা শাসকের থেকে অনেক বেশি, বিকজ অফ দ্য ডোমেস্টিক রেসপন্সিবিলিটি অ্যান্ড দ্য জেন্ডার রোল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই দেখা যায়।
তো আমরা যখন দেখছি যে একদম ইনফরমাল বা একদম লো পেড উইমেন ওয়ার্কার্স, তাদের একটা ধরনের থ্রেট বা তারা এক ধরনের কি বলবো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক সেরকমই কিন্তু আরেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা, যে সমস্ত মহিলারা ম্যানেজেরিয়াল, টেকনিক্যাল, প্রফেশনাল বা ব্যুরোক্র্যাটিক পজিশনস এর উঁচুর দিকে রয়েছেন। তারা বাড়িতে বসে কাজ করছেন, তার সঙ্গে তারা কেয়ার গিভার, তার সঙ্গে তারা মাদার, তার সঙ্গে তারা ভালো কুক, সবকিছু মিলিয়ে তারা কিন্তু ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেবলমাত্র ট্রাভেলটা হয়তো তাদের এখন একটু কম করতে হচ্ছে। এই তারপরে এটাই আমি বলছিলাম যে টেলিকমিউটিং ফর মেন অ্যান্ড উইমেন আর ডিফারেন্ট। হ্যাঁ, কাজেই একজন যখন টেলিকমিউটিং করছেন, বাড়ি থেকে কাজ করছেন, তখন তার সঙ্গে সঙ্গে তাকে যে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস গুলো মহিলাকে নিতে হচ্ছে, সেটা অনেক ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কিন্তু নিতে হচ্ছে না। এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম আর কি, যে যখনই বাচ্চারা বাড়ির বাইরে যাচ্ছে না, এই একটা বিরাট জায়গা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা সারাদিন বাড়িতে রয়েছে, তারা স্কুলে যাচ্ছে না, তারা খেলার মাঠে যাচ্ছে না, এই পুরো সময়টা তাদেরকে কিন্তু বিশেষভাবে মনোযোগ দেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, একটা অতিরিক্ত দায়িত্ব তৈরি কিন্তু হয়ে যাচ্ছে সমস্ত মহিলাদের ক্ষেত্রে, এবং এটা একটা অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে ফর দ্য উইমেন হু আর ইন দ্য হায়ার পজিশনস। এবং অবশ্যই এই যে ফ্লেক্সিবল রোলস, এই যে ফ্লেক্সিবল টাইমিংস, এটা কিন্তু সবসময়ই ইনিশিয়ালি মনে হলেও সবসময় কিন্তু খুব সুবিধাজনক মোড তৈরি করছে না ফর দ্য ফিমেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য জেন্ডার রোল। অনেক সময় ছেলেরা আসছেন প্যারেন্টিং এর কাজে, করতে বাধ্য হচ্ছেন হয়তো, সো দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য জেন্ডার রোল উইচ মে হ্যাভ আ কাইন্ড অফ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য বার্ডেন অফ দ্য উইমেন। এবং এটাও হতে পারে যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেক সময় এই এই পুরো বিষয়টাকে কিন্তু একটা বিশেষ ধরনের জেন্ডার রোল বা জেন্ডার রেসপন্সিবিলিটি তৈরি করবে বলে ভাবা হচ্ছে। নাও ইফ উই ক্যান অ্যাচিভ দ্যাট, দ্যাট উইল অ্যাকচুয়ালি বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস অ্যান্ড অলসো ভেরি ভেরি ক্রুশিয়াল ফর দ্য সোসাইটি টু কাম আপ। বর্তমানের কনটেক্সটে বেশ কিছু নতুন চ্যালেঞ্জেস কিন্তু এভাবেই উঠে আসছে, অর্থাৎ উইমেন অ্যাক্রস ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ওয়ার্কার্স দে আর বিইং চ্যালেঞ্জড, তারা বিভিন্নভাবে কিন্তু চ্যালেঞ্জড হচ্ছেন, তারা বিভিন্নভাবে কিন্তু নতুন নতুন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন এর পরের যে অংশটায় আমরা যাচ্ছি, এই জায়গাতেও গবেষণা চলছে, সেটা হলো আমি একটু ইমিডিয়েট দিয়ে শুরু করেছিলাম, এক্ষুনি যেটা ইম্প্যাক্ট করছে অর্থাৎ কিনা কোভিডের সংযোগ স্বাস্থ্যের ক্ষেত্রে, তারপরে আমরা এসেছি জীবিকার ক্ষেত্রে, এবং আরেকটু যেটার আরেকটা লং টার্ম অ্যাসোসিয়েশন হতে চলেছে সেটা অবশ্যই এডুকেশনের ক্ষেত্রে। এখন আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে আমরা যদি দেখি তাহলে এটা এটা আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই যে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশনকে কমানোর ক্ষেত্রে বারবার বহু দেশে বহু জায়গায় এডুকেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা এটা এটা ধরেই নিচ্ছি যে এডুকেশন ক্যান প্লে আ ভেরি ভেরি সিগনিফিকেন্ট রোল ইন রিডিউসিং দ্য জেন্ডার ডিসপ্যারিটি, এনলাইটেনিং দ্য উইমেন, অ্যান্ড অলসো মেকিং ওভারঅল সোসাইটি ভেরি ভেরি জেন্ডার সেন্সিটিভ। এখন এই পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে আমরা যেটা দেখছি যে এডুকেশনের, আমরা যদি বেসিক এডুকেশন এবং হায়ার এডুকেশন এই দুটোকে যদি ভাগ করে দেখি তাহলে আমরা আমরা বুঝতে পারছি যে এডুকেশনের ক্ষেত্রে একটা কিন্তু ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট হতে চলেছে। ডিফারেন্সিয়াল ইম্প্যাক্টের প্রথম ধাপটা যদি আমি বলি সেটা হলো যে বেসিক এডুকেশন, এখন যদি আমরা বেসিক এডুকেশনের কথা ভাবি তাহলে কিন্তু অধিকাংশ দেশেই বেসিক এডুকেশন ইজ পাবলিক ফান্ডেড এডুকেশন অর ভেরি ভেরি লো কস্ট। সেখানে ছেলেরা এবং মেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই খুব বিশেষ জোর দেওয়া হচ্ছে অ্যাজ পার্ট অফ দ্য গ্লোবাল ইম্প্যারেটিভস, অ্যাজ পার্ট অফ ইউনিভার্সাল এডুকেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাজ পার্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সারা পৃথিবী জুড়েই মহিলা এবং পুরুষের শিক্ষার হার বাড়ানোর এবং বিশেষ করে মহিলাদের শিক্ষার হার বাড়ানোর একটা একটা প্রচেষ্টা দেখা গেছে।
এখন বেসিক এডুকেশনের ক্ষেত্রে যেহেতু ছেলেরা এবং মেয়েরা সবাই যারা পড়াশুনো করে তারা কেবি স্কুলে যেতে পারছে না, কাজে এই মুহূর্তে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে ইন ফিউচার তার কোনো ড্রপ আউট ইম্প্যাক্ট হবে কিনা, বিশেষ করে যেখানে যেখানে ড্রপ আউট যেখানে এটা ফ্রি এডুকেশন সেখানে কিন্তু ড্রপ আউট ইম্প্যাক্ট মেয়েদের ক্ষেত্রে বেসিক এডুকেশনে হবে না এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু যদি সেটা পেড এডুকেশন হয় এবং পেড এডুকেশন যে সমস্ত দেশে আছে সেটা একটু হায়ার লেভেলের এডুকেশন বা একদম হায়ার এডুকেশনের ক্ষেত্রে, এই জায়গাতে এসে যে যে চিন্তা ভাবনাগুলো বা যে ধারণাগুলো উঠে আসছে বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, তার একটা দিক হলো যে দের ইজ অলরেডি আ ডিসক্রিমিনেশন বিং স্টার্টেড। কিরকম ভাবে? কারণ আমরা এখন সবাই যারা পড়াশোনা করছি তারা ওই ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে, বিশেষ করে ফোন দিয়ে পড়াশোনা করছি। এখন ফোন যদি বাড়িতে একটা থাকে বা ওই যে বললাম পাবলিক এডুকেশন আনপেইড এডুকেশন, এখন পাবলিক এডুকেশনটা যদি ফোনের মাধ্যমে আমাদেরকে পেতে হয় সেটা কিন্তু আর বোধহয় পুরোপুরি আনপেইড এডুকেশন থাকে না, বা সেইটাকে যদি আমাদের ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করে পড়াশোনা করতে হয় তাহলে তার ওই ট্রু আনপেইড ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু কোথাও গিয়ে একটু নষ্ট হয়ে যায়। তাহলে যখনই একটা ফোন দরকার হচ্ছে বা একটা বাড়িতে যদি ধরা যাক একটাই ফোন থাকে তাহলে সেটা কে ব্যবহার করবে, বাড়ির ছেলেটি না বাড়ির মেয়েটি? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে বোধহয় আলোচনা করার দরকার নেই, অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা কি হবে আমরা জানি। যেখানে একটি মেয়ে দুটি মেয়ে সেখানে বিষয়টা একরকম, কিন্তু ওভারঅল যখন আমি আমি আমার যেটা বলছিলাম যে ইফ উই কনক্লুড ইফ উই ওয়ান্ট টু কনক্লুড ইন টার্মস অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড and if the education has to access through some kind of digital means, then the again the digital divide will play its role in increasing the gender discrimination. Meeti ki phone pabe, meeti ki sob shomoyer jonno phone pabe, ba je meeti tar dadar ba bhaier phone theke ba babar phone theke kaj korche she koto ta pabe, othoba she jodi sharakkhon barite thake she hoyto hostel e thakto ekhon she barite thakche তাহলে তার মা কি ভাববে না যে সে তাকে একটু সাহায্য করে দিক? এটা ছেলেদের ক্ষেত্রে ঘটছে না আমি বলছি না, অবশ্যই ঘটছে, অনেক ছেলেরা যারা বাড়িতে থাকছে হায়ার এডুকেশনে বা একটু বড় হয়ে গেছে তারাও কিন্তু এ ধরনের এক্সট্রা ওয়ার্কলোড নিচ্ছে। কিন্তু আমি দুটো বিষয় এখানে বিশেষ করে বলতে চাইছি, একটা হলো মিন্স অর অ্যাক্সেস টু এডুকেশন, বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়াটা তার কাছে অ্যাক্সেস টু এডুকেশন ছিল। আমরা জানি দীর্ঘ ইতিহাস আছে এই এইটুকু পথ পেরোনোর, মালালা ইউসুফজাইয়ের ঘটনা আমরা সারা পৃথিবী জুড়ে জানি যে বাড়ি থেকে স্কুল পর্যন্ত পৌঁছতে মেয়েদের কত লড়াই করতে হয়েছে। সেখানে যদি আজকে ওই স্কুলটা তার কাছে একটা ফোন হয়ে যায়, ওই স্কুলটা যদি তার কাছে একটা ল্যাপটপ হয়ে যায়, তাহলে সত্যি তারা সেই স্কুলে বা সেই ল্যাপটপে পৌঁছতে পারবে কি, পারছে কি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে? যদি না পারে তাহলে তার এবার কি হতে চলেছে? এই যে সময়ে এই যে ডিসক্রিমিনেশন এই যে ডিভাইড তৈরি হয়ে গেল ইন টার্মস অফ অ্যাক্সেসিং এডুকেশন, সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করতে ডেফিনিটলি চলেছে। যে সমস্ত ক্ষেত্রে হায়ার এডুকেশন ইজ পেইড, হায়ার এডুকেশন ইজ এক্সপেন্সিভ, সেই সমস্ত ক্ষেত্রে ধরেই নেওয়া হচ্ছে যে যেটুকু ফিমেল পার্টিসিপেশন ছিল সেটা কিন্তু কমতে বাধ্য। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে তাদের এই এডুকেশনটার যে পেমেন্ট সেটা কিন্তু অনেকে করতে আর পারবেন না এবং অনেক ক্ষেত্রে করতে চাইবেন না। এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে জায়গাটা আমাদের মনে রাখতে হবে সেই জায়গাটা হলো যে এই শ্রিঙ্কেজ ইন দ্য জব মার্কেট অ্যান্ড দ্য পারসেপশন যে এরপর চাকরি পাওয়া যাবে না তাহলে পড়াশুনো করে কি হবে, এই জায়গাটা এই পয়েন্টটা কিন্তু মেয়েদেরকে সাংঘাতিকভাবে ইম্প্যাক্ট করতে চলেছে দেন মেল। চাকরি যদি না পাওয়া যায় তাহলে পড়াশুনোটা বন্ধ করো এবং তোমার অন্যান্য পারিবারিক এবং সাংসারিক দায়িত্বে তুমি প্রবেশ করো। এই যে চাপটা, এই চাপটা বা এই যে রিয়ালিটিটা যেটার বিরুদ্ধে মেয়েদের কনস্ট্যান্টলি লড়াই করতে হয়, আবারও বলছি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেই কনস্ট্যান্ট লড়াইটা কিন্তু আবারও নতুন ভাবে চলে আসবে। আমরা যারা হায়ার এডুকেশনে আছি, যারা পড়াচ্ছি, আমাদের অনেক ছাত্রীরা কিন্তু এই কনসার্নটা প্রকাশ করতে শুরু করেছে, তারা ভাবতে শুরু করেছে যে এরপর পড়তে পারবো তো, বাবার কাজ নেই দাদার কাজ নেই, আমার পড়াশোনাটা চলবে তো ম্যাডাম, আমি কি পারবো? সো হায়ার এডুকেশনে উইমেন এই ইম্প্যাক্টটা কিন্তু আসতে চলেছে।
আর এইটা যদি হয় যে ওই যে বলছিলাম যে বৈষম্যের জায়গা হায়ার এডুকেশনেই যদি তাদেরকে আসতে আরো বড় বাধার সম্মুখীন হতে হয় তাহলে তাদের এবার ওভারঅল ইউনো ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যাজ অর ইউনো অ্যাজ আ হিউম্যান রিসোর্স অ্যান্ড ইউনো দেয়ার রেস্ট অফ ইমানসিপেশন উইল বি কমপ্লিটলি কন্ট্রোলড ফ্রম দিস পয়েন্ট তার পরবর্তী জীবনে প্রবেশ তার পরবর্তী অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং তার পরবর্তী অসাম্যকে প্রতিরোধ করার যে ক্ষমতা সেই ক্ষমতায় কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে যাবে। আর শেষ যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে আমি এডুকেশনের ক্ষেত্রে বলবো, যারা এটা পাচ্ছে যারা যে সমস্ত ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা বসে বসে অনলাইনে পড়ছে অনলাইনে দেখছে নিশ্চয়ই তাদের প্যারেন্টদের পক্ষে তাদের বাবা মার পক্ষে সবসময় মনিটরিং করা সম্ভব নয়। খুব দুর্ভাগ্যজনক আরেকটা ঘটনা ঘটে চলেছে সারা পৃথিবী জুড়ে এই সমস্ত মেয়েরা দে আর বিকামিং মোর ভালনারেবল টু অনলাইন অ্যাবিউজেস মোর ভালনারেবল টু সাইবার বুলিং। যে মেয়েটি কম্পিউটারের সামনে বসে পড়াশুনো করছে সে নিজেও জানে না যে সে কি ধরনের মানে ভায়োলেন্স বা অ্যাবিউজকে অনলাইনে দেখছে কিভাবে চলে আসছে। আমরা অনেক সময় এই প্রথম যখন অনলাইন সিস্টেম আসে আমরা এ ধরনের অনেক ধরনের অকওয়ার্ড পরিস্থিতির সম্মুখীন হয়েছি বিভিন্ন জায়গায়। তাহলে শুরুতেই অনেক মেয়ে বা বিশ্বের অনেক জায়গায় কিন্তু অনেক ছোট ছোট মেয়েরা বিশেষ করে তারা কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটাও কিন্তু তাদের পড়াশুনো অনলাইন লার্নিং এর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করতে চলেছে। এখন এই পুরো বিষয়টাকে আরো বিশেষ করে আলোচনা গবেষণা তথ্য দিয়ে সমৃদ্ধ করার একটা বিশেষ তাগিদ আমাদের কাছে কিন্তু থেকেই যাচ্ছে। এখানে কিন্তু আমরা সবসময়ই আমাদের ভাবতে হবে যে এই যে জায়গাগুলো এগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসব। আমরা এ বিষয়ে নিশ্চিত যে COVID-19 এবং এই বিশ্ব মহামারী সে কিন্তু ডেফিনেটলি মহিলাদের বিশেষভাবে প্রভাবিত করতে চলেছে বা অলরেডি বিশেষভাবে মেয়েদের প্রভাবিত করে ফেলেছে। দ্য ইম্প্যাক্ট হ্যাজ অলরেডি বিন ডিফারেন্সিয়াল অন মেন অ্যান্ড উইমেন অ্যান্ড নাও উই হ্যাভ টু রিথিঙ্ক উই হ্যাভ টু রিওয়ার্ক অ্যান্ড উই হ্যাভ টু সিনসিয়ারলি কনসেন্ট্রেট অন দিস ইস্যুস যে কি হতে চলেছে এর পরবর্তী অংশে এর পরবর্তীকালে কি হতে চলেছে। এ পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য এসেছে তাতে আমরা আবারও যদি ইউনাইটেড নেশনস এর ডকুমেন্টেশনে ফেরত যাই তাহলে আমরা যে দেখবো ওই যে বললাম 1577টা মেজার্স নেওয়া হয়েছে ফর কোভিড ইন 195 কান্ট্রিজ। তার মধ্যে যেটা বললাম যে 42% ইজ জেন্ডার সেন্সিটিভ নট অল ইন দ্যাট কেস 100% কিন্তু আমরা জেন্ডার সেন্সিটিভ পলিসি মেজার্স পাইনি। তার মধ্যে এই যেটুকু জেন্ডার সেন্সিটিভ মেজার্স নেওয়া হয়েছে সেগুলোরও অধিকাংশ কিন্তু রয়েছে বেসিক্যালি বা নেওয়া হয়েছে বেসিক্যালি ইন দ্য কান্ট্রিজ উইচ আর ইন দ্য টপ র্যাঙ্কার্স আইদার ইন টার্মস অফ GDP অর ইন টার্মস অফ HDI অর্থাৎ মানব উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের সূচকে যে দেশগুলো এগিয়ে রয়েছে সেখানেই কিন্তু এই কোভিডের মোকাবিলায় যে সমস্ত পলিসি মেজার্স গুলো নেওয়া হয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশই কিন্তু এই ধরনের দেশে নেওয়া হয়েছে। তাহলে আমরা যে দেশগুলোর কথা হাইলাইট করছিলাম যে এই দেশে মেয়েদের সংক্রমণের হার বেশি বা মৃত্যুর হার বেশি হতে পারে যেই দেশগুলোতে বেশি সে সমস্ত দেশে বা যে সমস্ত দেশে আমরা আশঙ্কা করছি গার্হস্থ্য হিংসা বেশি বাড়ছে সে ধরনের দেশে কিন্তু আমরা এই ধরনের জেন্ডার সেন্সিটিভ পলিসি মেজার্স টু কম্ব্যাট COVID-19 হ্যাজ নট বিন টেকেন ওয়াইডলি সেই সমস্ত দেশে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেই আমরা দেখতে পারি। আমরা সেই অর্থে ডাইরেক্টলি ইনসেন্টিভ টুয়ার্ডস উইমেন কিন্তু নেওয়া হয়নি। অনেক দেশে হেল্পলাইন খোলা হয়েছে যেটা বললাম, অনেক দেশে এরকমও করা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম যে অনেক সময় মেয়েদের অ্যাক্সেস থাকছে না টু রিপোর্ট দ্য অ্যাবিউজ। তো বেশ কিছু দেশে আছেন তাদের সরকারি সোশ্যাল মিডিয়াতে অ্যালার্ট থাকছেন যে কোনোভাবে মেয়েরা যদি সোশ্যাল মিডিয়াতে জানাতে পারে তাদের সমস্যা কোনো বন্ধুর থ্রু দিয়ে জানাতে পারে বা অন্য কারোর থ্রু দিয়ে জানাতে পারে, হয়তো তার কাছে অ্যাক্সেস নেই কিন্তু তার কোনো
শুভাকাঙ্ক্ষীর কাছে অ্যাক্সেস আছে, সে সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করছে। সো গভর্নমেন্ট ইজ টেকিং দিস কাইন্ডস অফ ইনিশিয়েটিভস ওয়্যার গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ ট্র্যাক অন দ্য সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি ইন কেস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। এরকমও ঘটছে বিভিন্ন দেশে যেখানে আরো শেল্টার হোম তৈরি করা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের বিশেষ ইনসেন্টিভস, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে, এরকম মেজার্স নেওয়া হচ্ছে। কিন্তু সেটা বলা যেতেই পারে যে সেটা সেটা প্রয়োজনের তুলনায় অনেক অনেকটা অপ্রতুল। ওকে, সো উই নিড টু হ্যাভ মোর সেন্সিটিভিটিস, মোর ওয়ার্ক, ইউ নো, মোর অ্যাকনোলেজমেন্ট টু দ্য ইনভিজিবল কেয়ার দ্যাট ইজ গিভেন বাই দ্য উইমেন। উই হ্যাভ টু সাপোর্ট দ্য নেক্সট ফেজ এমপ্লয়মেন্ট অফ দ্য উইমেন। আমাদের আমাদের যদি সত্যি ফ্লেক্সিবল টাইমিংসে যেতে হয়, আমাদেরকে যদি বাড়ি থেকে সত্যি আরো ছ মাস, এক বছর, দু বছর কাজ করতে হয়, তাহলে কি ধরনের জেন্ডার সেন্সিটিভ টাইমিং হতে পারে, কি ধরনের কাজের কাজের সময় করা যেতে পারে, এই সমস্ত দিকে আরো জেন্ডার ব্যালেন্স আমাদের পলিসি মেজার্স নিতে হতে পারে। এবং বিশেষ করে যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স, কেয়ার গিভার্স, গিভার্স অফ ইন্টিমেট সার্ভিসেস, তাদের জীবন এবং জীবিকা দুটোকেই সুরক্ষিত রাখার কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই সমস্ত কিছু বিষয়ে এক্ষুনি এই মুহূর্তে কিন্তু আমাদের বিশেষ করে কাজ করতে শুরু করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, অ্যাজ আ সোসাইটি, অ্যাজ হিউম্যানিটি অ্যান্ড অ্যাজ উইমেন, উই শুড অ্যাভয়েড অল কাইন্ডস অর প্রোটেস্ট অল কাইন্ড অফ স্মল টার্ম মেজার্স উইচ কনসিডার্স উইমেন অ্যাজ আ ভোট ব্যাঙ্ক and the gender identities of the women are eto taka diye dewa holo ei kore dewa holo, no, we don't want that, and we have to avoid these kind of short term political games. We have to think it's another, you know, pan world, it's another issues, domestic violences, increase of cyber bullying, you know, increase of other kind of abuses, restricted access to education, and you know, threatening employment structure, increase in the family and work burden, everything is going to get increased, going to impact the women. We have to find out how we can actually make a more gender sensitive, all comprehensive policies, not short term assistant based primary subsidy kind of measures from government, but we need a world and, you know, across regions, a sensitive policy measures that is going to particularly address the problems that is going to be arising out of the COVID pandemic. Thank you. Amar boktobbo ami ekhanei shesh korlam. Ebar ami Orpita ke bolchi, over to Orpita. থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা আপনার বক্তব্য থেকে জানতে পারলাম যে আমরা এখন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ইকোনমিক, সোশ্যাল সমস্ত ক্ষেত্রে কতটা উদ্বিগ্নতার মধ্যে আছেন এখন মহিলারা, জব লস থেকে শুরু করে এডুকেশন সেক্টরে কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। ম্যামের জন্য অলরেডি আমরা কোশ্চেন পেয়েছি চ্যাট বক্সে। ম্যাম, রবীন দাস কোশ্চেন করেছেন, ইন কেস অফ মেল অ্যান্ড ফিমেল চাইল্ড, ইজ দেয়ার এনি ডিসপ্যারিটি ইন এফেক্টিং কোভিড-19? ইফ ইট ইজ, হাউ অ্যান্ড হোয়াই? এখানে এখানে একটা জিনিস একটু বলি, সেটা হলো যে এমনি আমরা সারা পৃথিবী জুড়ে যেটা দেখতে পাচ্ছি যে চিলড্রেনদের ক্ষেত্রে রেট অফ ইনফেকশন ইজ ভেরি লো, এবং যেহেতু আমি চিলড্রেন ধরছি, আমি রবীন দাসের যে প্রশ্নের উত্তর সেটা মানে আমি ঠিক বুঝতে পারছি না, চিলড্রেন বলতে আমরা একদম ছোট সদ্যজাত শিশুর কথা ধরছি না, আমরা মোটামুটি 9-10 ইয়ার্স এরকম যদি ধরি, মানে রিপ্রোডাক্টিভ এজে যাওয়ার আগের যে গ্রুপটা সেই গ্রুপটাকে যদি আমরা ধরি, তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রথমত যেহেতু লকডাউন চলছে এবং স্কুলে পাঠানো হচ্ছে না, সেহেতু এক্সপোজার এফেক্টটা কিন্তু একদম কমে গেছে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে। কাজে এক্ষেত্রে আমাদের কাছে অ্যাবসলিউটলি কোনো ধরনের জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা নেই
যেটা থেকে আমরা বলতে পারি যে তারা জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা বললাম যে খুব কম দেশের কাছ থেকে পাওয়া গেছে, তার মধ্যে যে কটা দেশের কাছ থেকে পাওয়া গেছে সেক্ষেত্রে চিলড্রেন রিলেটেড জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা আমাদের কাছে নেই। এক্ষেত্রে আমরা তথ্য দিয়ে বলতে পারছি না, তবে যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো যে এ ধরনের ইনফেকশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কোনো কনসার্ন পাচ্ছি না, মানে ইউনাইটেড নেশনস এর তরফ থেকে বা ইউনিসেফ এর তরফ থেকে, মানে ইউনিসেফ যারা চাইল্ড কেয়ার নিয়ে কাজ করেন তাদের কাছে যে গ্লোবাল ডেটা যেটুকু রয়েছে সেটুকুর মধ্যে কিন্তু তারা এ ধরনের কনসার্ন এখনো প্রকাশ করেননি। কাজেই তথ্যের দিক থেকে আমরা এটা বলতে পারবো না যে বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রে এই জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটাটা কতখানি রয়েছে। এটা কিন্তু একমাত্র তাদের ওভারঅল এক্সপোজার হলে পরে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। আমি যেহেতু একদম ডিরেক্টলি আজকের আলোচনার সাথে রিলেটেড নয় সেই জন্য আমি এর বিস্তৃত এটা এটা বোঝাই যাচ্ছে যে ইটসেলফ ইজ আ ইট রিকোয়ার্স অ্যান ওয়ান আওয়ার অর মোর দ্যান ওয়ান আওয়ার ডিসকাশন। শুধু একটা জিনিস বলি, সেটা হলো জেন্ডার এম্পাওয়ারমেন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট আর নট আইডেন্টিক্যাল, এইটুকু উত্তর দিই, কারণ জেন্ডার শব্দটার মধ্যে মেন অ্যান্ড উইমেন বোথ আর ইনক্লুডেড, রাইট? সো ইফ ইউ ক্যান থিঙ্ক অফ আ সিচুয়েশন ওয়ের মেন আর নট এম্পাওয়ার্ড, দেন জেন্ডার এম্পাওয়ার্ড মেন মিনস এম্পাওয়ারিং মেন, ঠিক আছে? আমরা যদি এরকম কোনো জায়গা মনে করতে পারি, কল্পনাই হয়তো, কারণ মাতৃতান্ত্রিক ম্যাট্রিয়ার্কাল সোসাইটিজ আর আই থিঙ্ক অলমোস্ট ইনভিজিবল, 0.1% কোনো বা এরকম হয়তো স্ট্যাটিস্টিক্স হবে যেখানে আমরা ম্যাট্রিয়ার্কাল সোসাইটি পাচ্ছি, উইচ ইজ ডিফারেন্ট ফ্রম ম্যাট্রিলিনি। সো ম্যাট্রিয়ার্কাল সোসাইটিস কিন্তু নেই, মানে যেরকম পিতৃতান্ত্রিক সমাজ বলি ঠিক সেরকমই মাতৃতান্ত্রিক সমাজ যদি পাই, এবং যদি ধরে নিই যে মাতৃতান্ত্রিক সমাজে পুরুষরা আর লেস এম্পাওয়ার্ড, সেখানে জেন্ডার এম্পাওয়ারমেন্টের প্রশ্ন চলে আসে মেল এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ আমি যখন মেল অ্যান্ড ফিমেল যে কোনো ধরনের জেন্ডার এম্পাওয়ারমেন্টের কথা বলছি, দেন ইট ইজ জেন্ডার এম্পাওয়ারমেন্ট উইচ ইজ ব্রডার। কিন্তু জেনারেলি যেহেতু বৃহৎ অর্থে উইমেন আর লেস এম্পাওয়ার্ড, আমরা সবসময় উইমেন এম্পাওয়ারমেন্ট কথাটা ব্যবহার করি এবং মেয়েদের ক্ষমতায়নের কথা ব্যবহার করি, ধরে নিই যে পুরুষরা বেশি ক্ষমতায়িত, কিন্তু যেখানে পুরুষদের ক্ষমতা কম সেখানে অবশ্যই পুরুষ ক্ষমতায়নের প্রয়োজন আছে, মানে ইট হ্যাজ টু বি অলওয়েজ নিউট্রাল। প্যারামিটার্স এন্ড ভেরিয়েবলস রিকোয়ার্স আ হিউজ ডিসকাশনস, দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ প্যারামিটার্স, আমি এইটুকু বলে শেষ করব। একটা ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের বা ইন্ডিভিজুয়াল প্যারামিটার্স, মানে ধরুন এরকম হতে পারে যে মেয়ে একটি মেয়ের শিক্ষার হার কত, সে কতটা পড়াশোনা করেছে, ইটস ইন্ডিভিজুয়াল লেভেল অ্যাচিভমেন্টস। আর একটা সোসাইটাল লেভেল অ্যাচিভমেন্টস, যে পার্লামেন্টে কতজন মহিলা আছেন বা ব্যুরোক্র্যাটিক পজিশনে সিনিয়র ম্যানেজেরিয়াল পজিশনে কতজন মহিলা আছেন, এই ধরনের। আমরা জানি যে জেন্ডার এম্পাওয়ারমেন্ট নিয়ে ইউনাইটেড নেশনস এর ডকুমেন্টেশনস আছে এবং প্রচুর কাজ আছে, সেই জায়গাতে আমরা এই ধরনের ভেরিয়েবলস প্যারামিটার্স নিয়ে গবেষণা এগুলো পাই। তো এইটুকুই আমি বলছি, এর চেয়ে দীর্ঘায়িত আলোচনা এইখানে অপ্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমরা ব্যক্তিগত স্তরে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারি, তো সেটা আমরা করতেই পারি। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এখানে আর কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, তো থ্যাঙ্কস এগেইন ফর নাইস ডেলিবারেশন। হ্যালো ম্যাম, যদি একটা কোশ্চেন করার অনুমতি দেন তাহলে একটা কোশ্চেন করতে আমি বিশ্বজিন্তে আসছিলাম। হ্যাঁ, আপনার কোশ্চেনটা করুন ম্যাম। মেমেন এম্পাওয়ারমেন্ট কি সত্যি পসিবল বা সত্যি কি হচ্ছে আদৌ, মানে আমরা যা দেখছি চারিদিকে যে যে দেশে প্রতিদিন প্রতিটি সংবাদ মাধ্যমে
বধূ হত্যার কথা পাওয়া যায়, রিপোর্টেড ডেথ, শুধুমাত্র একজন মহিলা, তিনি কারো স্ত্রী হিসেবে মারা যাচ্ছেন, সেটা যদি থাকে তাহলে কি আমরা বলতে পারি যে সেই দেশটা ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে? আমি স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না। কোনো দেশে প্রতিদিন যে পরিমাণ নারী পাচার হয়, আমি আবার একটু ধূসর এরিয়ায় যাচ্ছি, আমি আমি বাস্তব ধূসর জায়গাগুলোকে একটু হাইলাইট করছি সবার অনুমতি নিয়ে, এছাড়া মহিলাদের সমস্যার জায়গাটা খুব ভালো করে বোঝা যায় না। আমরা যদি সেই সংক্রান্ত জায়গাগুলোতে আলোকপাত করি, আমরা যদি সেই জায়গায় সেই জিওগ্রাফিক্যাল স্পেসে যাই, তাহলে কি আমরা বলতে পারি মহিলাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে? আমি একটা দুটো এরকম আমি যদি বলতে শুরু করি তাহলে অনেক জায়গায় আমরা বলবো। হ্যাঁ, এটা আমাদের মানতে হবে যে আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অবশ্যই আমরা এগিয়ে এসেছি। এটা নয় যে ক্ষমতায়ন হচ্ছেই না, কিন্তু যে পরিমাণ ক্ষমতায়ন হওয়া দরকার বা যে ধরনের ক্ষমতায়নকে আমরা অন্তত মহিলারা, আমি জানি এর সঙ্গে আমাদের অনেক সহৃদয় পুরুষ মানুষ রয়েছেন, যে ধরনের ক্ষমতার কথা আমরা উই ড্রিম অফ, যে ধরনের ক্ষমতার কথা আমরা ভাবি, সে ধরনের ক্ষমতায়ন কি সত্যি হচ্ছে? আমি জেন্ডার রোলে ব্যালেন্সের কথা বলছি না, কিন্তু আমি কম্পেনসেটরি জেন্ডার রোলের কথা বলছি। আমি বলছি না যে একজন মহিলা মানে তিনি রান্না করবেন না, এটা আমি বলছি না। নিশ্চয়ই তার সমাজে তার কিছু জেন্ডার রোল রয়েছে, কিন্তু সেই জেন্ডার রোলটার রেকগনিশন নেই, যেটা বলছিলাম এখানে, আমি বললাম এখানেও আমি লিখেছি যে তার যে ইনভিজিবল কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। ক্ষমতায়নের সেটাই প্রথম ধাপ। সে কিছু করছে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সে অনেক কিছু করছে, সেটা জিডিপিতে রিফ্লেক্টেড হয়তো নয়, কিন্তু সে করছে, তাকে ছাড়া। এটাকে আমরা সোশ্যাল রিপ্রোডাকশন বলছি, এ নিয়েও আমরা গবেষণা করছি, বলছি। কাজে ক্ষমতায়নের একটা জায়গা বা ক্ষমতায়নের একটা 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 প্রসঙ্গ কিন্তু চলে আসছেই, যেটা আরো বেশি করে বা তার হয়তো শেষ হওয়া শেষ নেই। এই প্রসঙ্গে আমি দুটো কথা জাস্ট বলবো, যদিও সময় অনেকটা আমি নিয়ে ফেলেছি। তার একটা কথা হলো, অর্পিতা আজকে ফেমিনিস্ট মুভমেন্টের কথা দিয়ে শুরু করেছে, থ্যাংক ইউ অর্পিতা। ফেমিনিস্ট মুভমেন্টের একটা প্রথম, আমরা যদি সারা পৃথিবী জুড়ে ভিজিবল ফেমিনিস্ট মুভমেন্ট দেখি, তার শুরুটা, তার বিগিনিং এর দুটো অংশ আছে। একটা হলো ভোটাধিকার, সেই ভোটাধিকারকেও প্রিসিড করেছে আরেকটা অধিকার, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। সারা পৃথিবীতে এখনো বহু মহিলারা তাদের পুরুষদের সমান কাজ করে কিন্তু কম টাকা মাইনে পান বা কম টাকা পারিশ্রমিক পান, এবং এটা এই নিয়ে মানে বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়েও বিভিন্ন সময় চর্চা চলে আসে, যে তারাও কিন্তু পুরুষ মানে নায়ক এবং নায়িকারা কিন্তু সমান টাকা পান না। কাজে আমি বধূ হত্যা থেকে আর বলিউড নায়িকার পারিশ্রমিক সব জায়গায় এই বৈষম্য এবং কম ক্ষমতায়নের জায়গা দেখতে পাই। মহিলাদের আন্দোলন টোটাল, দ্য এন্টায়ার ওয়েভস অফ ফেমিনিজম স্টার্টেড উইথ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অ্যান্ড দেন ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন ভোটাধিকার, এই একটা বিশেষ জায়গা কিন্তু মহিলাদের ক্ষেত্রে রয়েছে। আর দ্বিতীয়ত হলো যে ক্ষমতায়ন মানে আমরা যদি এম্পাওয়ারমেন্ট শব্দটা এবং তার প্র্যাকসিসকে দেখি, তাহলে তার একটা বড় জায়গা হলো যে একজনকে ক্ষমতায়িত করতে গেলে আরেকজনকে ক্ষমতা থেকে সরাতে হলো। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন হলে পুরুষদের, মানে আমি যদি দুটো বাইনারিতে নিই, তাহলে এই দুটো বাইনারিতে মহিলাদের ক্ষমতায়ন মানে কিন্তু পুরুষের ক্ষমতা খর্ব করা, এটা কিন্তু হবেই। কাজেই মহিলাদের ক্ষমতায়ন পুরুষদের ক্ষমতায়ন মানে বা ক্ষমতা একটু কমে যাওয়ার সাথেই কিন্তু রিলেটেড। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউ নো, এম্পাওয়ারমেন্ট অর ইউ নো এম্পাওয়ারমেন্ট অফ মাইনরিটি মেজরিটি রিলিজিয়ন্স অর এম্পাওয়ারমেন্ট অফ ইউ নো এনি কাইন্ড অফ বাইনারিজ। তাহলে এম্পাওয়ারমেন্টের কিন্তু এই দিকটাও আমাদেরকে মেনে নিতে হবে যে মহিলাদের ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে কিন্তু এই দিকটাও জড়িয়ে আছে। তার কিছুটা নিশ্চয়ই আমরা এগিয়ে এসেছি, আমরা ফেমিনিজমের তিনটে ওয়েভ দেখেছি মুভমেন্টের, এখনো ফেমিনিস্ট মুভমেন্টস চলছে বা রিকগনিশন অফ উইমেন স্টাডিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এখানেও আমাদের একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি, আমরা অ্যাজ হিউম্যানিটি অ্যাচিভ করেছি। তবে হ্যাঁ, ক্ষমতায়নের আরো অনেক লম্বা অনেক দীর্ঘ পথ আমাদের অবশ্যই চলতে হবে, ইফ উই কনসিডার ইট ইন এন্টায়ারিটি অ্যান্ড ইন টার্মস অফ ইউনিভার্সালাইজেশন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আশা করি সবাই আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে পেয়েছেন।
থ্যাঙ্কস এগেইন। আর কোনো প্রশ্ন না থাকলে সকলকে ধন্যবাদ সবাই এটা শোনার জন্য। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই মঞ্চে উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল ফর ইওর পেশেন্স এন্ড হিয়ারিং। আমরা এবার আমাদের দ্বিতীয় বক্তার কাছে চলে যাব। আমরা এতক্ষণ COVID-19 সিচুয়েশনে উইমেনরা কি কি ধরনের সমস্যা ফেস করছেন সেগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা একটু অন্যদিকে যাব, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড কিভাবে উইমেনদের ওপর এফেক্ট করছে সেই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী বক্তা তার কাছ থেকে জেনে নেব। আমাদের সেকেন্ড এমিনেন্ট স্পিকার ডক্টর নীলাঞ্জনা দাস চ্যাটার্জি, ওয়েলকাম ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম মাইক্রোফোনের যে সিম্বলটা আছে রেড কালার হয়ে আছে ওটাতে ক্লিক করুন।
হ্যালো, থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি সরি বলছি, তার কারণ হচ্ছে একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে হয়েছে বলে একটু দেরি হলো। তারপরে আমি আজকে স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয় কলেজ, মানে আহমেদাবাদ যেটা কলেজ বলি আমরা বেশি চিনি, সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই কোভিড পিরিয়ডের মধ্যেও ওনারা যে এতটা চ্যালেঞ্জ নিয়ে ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছেন, তো সেই জন্য ওনাদের একটা ধন্যবাদ প্রাপ্য অবশ্যই। বিশেষ করে অর্পিতা ডিপার্টমেন্টের, জিওগ্রাফি ডিপার্টমেন্টের অর্পিতা মজুমদার, অপরেশ মণ্ডল এবং কলেজের যিনি টিচার ইনচার্জ আছেন ডক্টর পরিমল মণ্ডল, তো ওনাদের আমার ধন্যবাদ জানাই। আর বেশি দেরি না করে আমি সোজাসুজি প্রেজেন্টেশনে চলে যাব, তার কারণ হচ্ছে অলরেডি আমি কিছুটা দেরি করে ফেলেছি, তো সেই জন্য অর্পিতার পারমিশন নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যদিও অনেকেই অনেকটা সুবিধা আমার করে দিয়েছে পারমিতাকে আমি ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে যে ও আমাকে এক স্টেপ এগিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে সেন্সিটাইজেশনের যে পার্টটা, সেই পার্টটা ও অনেকটাই এগিয়ে দিয়েছে। এবং আমি জানি যে এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে এবং বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, রিসার্চ স্কলাররাও আছে, তো ফলে তাদের সাথে আমার যে অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতাই বলবো, তার কারণ হচ্ছে আমরা এই সংক্রান্ত কাজ করতে শুরু করেছি 2015-16 এই সময় থেকে, তো ফলে এই সময়ের মধ্যে আমরা কিছুটা কাজ করেছি এবং কিছুটা জিওগ্রাফার হিসেবে ফিল্ডের থেকে একদম সত্যি কিছু ঘটনাকে আমরা চোখের সামনে দেখেছি এবং তার থ্রু দিয়ে আমরা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, তো সেটাই আজকে শেয়ার করে নেব সবার সাথে। আমার আজকের যে বিষয়, সেই বিষয় হচ্ছে vulnerability of women in the changing environment. Vulnerability of women in changing environment, এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা বলি যে women are half of the sky, এবং যদি আমরা আমাদের ইন্ডিয়ার পপুলেশন ডিস্ট্রিবিউশন দেখি তাহলেও সেখানে আমরা দেখব যে হাফ অফ দ্য স্কাই না হোক কিন্তু উইমেন পপুলেশন বেশ অনেকটা টোটাল পপুলেশনের মধ্যে বেশ অনেকটা অংশই কিন্তু আছে, কিন্তু তাদের রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্স, আমি বলবো এই প্রেজেন্সটা কতটা বা যে হারে আমরা তাদের উপস্থিতি জনসংখ্যার নাম্বারে দেখতে পাচ্ছি সেটাকে অন্যভাবেও দেখতে পাচ্ছি বা ঘটনাটা অ্যাকচুয়ালি কি। তো এখন যে সমস্ত ওয়েবিনারগুলো হচ্ছে বেশিরভাগই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড সংক্রান্ত আলোচনা চলছে এবং কোভিড নিয়ে, কোভিডের কারণ, ফলাফল, তার কনসিকোয়েন্সেস ইন টার্মস অফ সোশ্যাল কনসিকোয়েন্স, এই সমস্তগুলো নিয়ে এখন আমরা বিভিন্ন জায়গায় আলোচনা চক্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাকে যখন অর্পিতা ফোন করে তখন আমি অর্পিতাকে বলেছিলাম যে আমি আমার রিয়েল যে এক্সপিরিয়েন্স আছে, ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে, সেইগুলো এদের সাথে আমি শেয়ার করে নেব। এখন যদি আমরা দেখি যে women have to face double burden, এবং সেটা যদি এই double burden টা within the family sphere হয় তাহলেও আমরা দেখব যে women have to
play a double role in terms of caregivers and in terms of taking the load of the family. এটা যেমন আছে তেমনি আমরা দেখব যে পরিবেশের সাথেও যে বেবেন্দের রিলেশন অর্থাৎ মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্কটাকে যদি আমরা আরো একটু গভীরভাবে দেখি তাহলে দেখব যে সেই সম্পর্কটা পরিবেশের সাথে মেয়েদের যেন আরেকটু বেশি গভীর সম্পর্ক আমরা দেখতে পাই। তো এখন আমরা সবসময় জিওগ্রাফিক্যাল থট স্টুডেন্টদের বলি যে জিওগ্রাফিক্যাল থট আমাদের সাহায্য করে আমাদের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো বিল্ড করতে, অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের সাহায্য করে যে কিভাবে প্রত্যেকটা জিওগ্রাফিক্যাল ফেনোমেনাকে আমরা অ্যানালিসিস করব তার ভিত্তি হিসেবে সাহায্য করে। তো এখন যেহেতু আমার আজকের টপিক women's vulnerability in the changing environment, তো তার জন্য আমার যে টোটাল আজকের আলোচনা এই আলোচনাটাকে আমি কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগ যেটা সেটা হচ্ছে যে এই সংক্রান্ত কিছু কনসেপ্ট বা আইডিয়া অর্থাৎ একটা থিওরিটিক্যাল পার্ট। যে থিওরিটিক্যাল পার্টের মধ্যে আমরা দেখব যে উইমেনদের পজিশন ইন সোসাইটি সেটা কি, উইমেন এনভায়রনমেন্টের সাথে তার রোল কি এবং উইমেন কিভাবে এনভায়রনমেন্টের সাথে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে, নিজেদের অ্যাডাপ্ট করে এবং নিজেদের সাস্টেইন বা টিকিয়ে রাখে। এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হ্যাজার্ড সংক্রান্ত যে স্টাডি আছে এই হ্যাজার্ড স্টাডিজ এর ক্ষেত্রে আমরা কতগুলো স্কুল অফ থট দেখতে পাই। আমি অবশ্যই আমার স্টুডেন্টদের বলি যে আমি থটের আলোচনায় কিন্তু যাচ্ছি না, শুধুমাত্র আমার আলোচনাটাকে যাতে সঠিক দিশাতে নিয়ে যেতে পারি তার জন্য কয়েকটি ধারণা যেগুলো বিভিন্ন স্কুলের মাধ্যমে বা ঘরানার মাধ্যমে তুলে ধরা হয় সেটাই আমরা এখানে দেখছি। আমার যে একটা অন্যতম স্কুল অফ থট রিগার্ডিং হ্যাজার্ড স্টাডিজ ইজ মার্কসিস্ট স্কুল। আমরা জানি যে মার্কসিজম সবসময় যে কথাটা বলে সেটা হচ্ছে যে রিলেশন, এই রিলেশনটা কি না ক্লাস রিলেশন। তো এখন যদি আমরা দেখি যে হ্যাজার্ড এটাকে আমরা কিভাবে দেখব বা হ্যাজার্ড এটাকে কিভাবে পারসিভ করব, তাহলে দেখা যায় যে হ্যাজার্ড যখন আমরা এক্সপেরিয়েন্স করি সেখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ধারণা তৈরি করে দেয় বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে তার মধ্যে একটা হচ্ছে যে স্পেসিফিক লোকেশনস অর্থাৎ ইন এ টোটাল কনটেক্সট অফ এক্সপিরিয়েন্স ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট স্পেসিফিক লোকেশন অর্থাৎ কোনো একটা পার্টিকুলার লোকেশন যেটা কিন্তু হ্যাজার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। কেমন একটা কোস্টাল এরিয়া এবং একটা প্লেন এরিয়া দুটোর মধ্যে যদি আমরা কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাবো যে কোস্টাল এরিয়াস আর মোর ভালনারেবল অ্যান্ড দ্য পিপল হু আর লিভিং ইন দ্য কোস্টাল এরিয়াস আর মোর ভালনারেবল টু ন্যাচারাল হ্যাজার্ডস। তো সেই জন্য স্পেসিফিক লোকেশন যেটা কিনা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা আমেরিকান স্কুল অফ হ্যাজার্ড এর কথা মাথায় রেখে যেটা আমরা দেখব সেটা বলছে যে হ্যাজার্ড তো ঠিক আছে বাট ভালনারেবিলিটি অর দ্য ইম্প্যাক্ট অফ হ্যাজার্ড উইচ ডিপেন্ডস অন হোয়াট না ইট ডিপেন্ডস অন হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইয়ার পজিশন ইন সোসাইটি।
অর্থাৎ হ্যাজার্ড যখন হবে তখন প্রত্যেকের ওপরে কি হ্যাজার্ডের একই ইম্প্যাক্ট হবে, না আলাদা আলাদা ইম্প্যাক্ট হবে? এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা ডিপেন্ড করে না একটা পার্টিকুলার লোকেশন, অ্যাট দ্য সেম টাইম পজিশন, পজিশন ইন সোসাইটি, অর্থাৎ সোসাইটিতে আমি কি পজিশনে আছি। আমি যদি মার্জিনাল পজিশনে থাকি, আমি যদি প্রান্তিক মানুষ হই, তাহলে হ্যাজার্ডের ইম্প্যাক্ট আমার উপরে যা হবে। আমি যদি হাই ক্লাস সোসাইটিতে থাকি বা আমার লাইফ যদি সিকিউরড হয়, সেক্ষেত্রেও কি আমার উপরে হ্যাজার্ডটার ইম্প্যাক্ট একই হবে? অর্থাৎ দুই ক্ষেত্রেই কি ভালনারেবিলিটির ইম্প্যাক্টটা একই নাকি আলাদা? তো এখানে সুসম্যান অ্যান্ড ওকিফ এনারা বলছেন যে ভালনারেবিলিটি ডিপেন্ডস অন হু ইউ আর অ্যান্ড হোয়াট ইজ ইউর পজিশন ইন সোসাইটি। আগেইন সুসম্যান বলছেন কি না, ডিগ্রি অফ ভালনারেবিলিটি এটা ডিপেন্ড করে কার উপরে, না ক্লাস অফ সোসাইটির উপরে ডিপেন্ড করে যে কতটা লেভেলের ভালনারেবল হবে, অর্থাৎ তুমি কতটা ভালনারেবল হবে সেটা ডিপেন্ড করছে যে টু হুইচ ক্লাস ইউ বিলং টু, কোন ক্লাসে তুমি বিলং করছো। এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে যে একটা গ্রুপের ক্যাপাসিটি, একটা গ্রুপ মানে সোশ্যাল গ্রুপ, তার ক্যাপাসিটি টু কোপ আপ উইথ দ্য হ্যাজার্ড এটা ডিপেন্ড করছে কার উপরে, না পজিশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড এর উপরে। অর্থাৎ তোমার সোশ্যাল রিলেশন কি আছে, তোমার সোশ্যাল নেটওয়ার্ক কি আছে, পজিশন কি আছে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ফিজিক্যাল লোকেশন কি আছে তার উপরে। তো এইখানে যে ধারণাগুলি আমি দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইন্টারাকশন অফ হ্যাজার্ড অফ প্লেস উইচ ডিপেন্ডস অন সোশ্যাল প্রোফাইল অফ কমিউনিটিজ, অর্থাৎ যে কমিউনিটির উপরে হ্যাজার্ডের ইম্প্যাক্ট হবে তারা কোন সোশ্যাল ক্লাসে বিলং করছে, কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে এরা থাকছে। এবং এখানে আমরা দেখি যে হ্যাজার্ডের যে মডেল আছে সেই মডেলের ক্ষেত্রে একটা মডেল হচ্ছে যেটা এখানে আমি সোর্সে দেখিয়েছি, সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কতগুলো ডাইমেনশনকে দেখিয়েছি, ফর এক্সাম্পল হিউম্যান ইকোলজি, এক্সপ্যান্ডেড যে এন্টাইটলমেন্টস অর্থাৎ কি কি অ্যামেনিটিস আমরা পাচ্ছি, এবং পলিটিক্যাল ইকোনমি উইচ ইজ ভেরি রেলিভেন্ট ইন দ্য প্রেজেন্ট ডে কনটেক্সট, বিকজ এভরিওয়্যার উই ক্যান সি হোয়াট টাইপ অফ পলিটিক্যাল গেম আর গোয়িং অন, আই মাস্ট সে গেম। তো যে কোনো বিষয়কে কিভাবে পলিটিসাইজ করে দেওয়া হচ্ছে, তো এইখানে এই যে চিত্রটি, এই চিত্রটিতে একটা ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে এবং এই ট্রায়াঙ্গেলের মধ্যে এ বি এবং সি তিনটি ওয়ার্ড দিয়ে কিছু ডিনোট করা হয়েছে। কি ডিনোট করা হয়েছে, না স্পেস অফ ভালনারেবিলিটি, অর্থাৎ একটা কমিউনিটি, একটা গ্রুপ অফ পিপল কতটা ভালনারেবল হবে সেই স্পেসটা ডিটারমিন হয় কার দ্বারা, না ওই তিনটি ডাইমেনশন হিউম্যান ইকোলজি যে অ্যামেনিটিস গুলো আমরা পাচ্ছি এবং যে পলিটিক্যাল ইকোনমিটা যেটা আমাদের সোসাইটিকে টিকিয়ে রেখেছে, এই তিনটে ডাইমেনশনের একটা একত্রিক ইম্প্যাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট করে স্পেস অফ ভালনারেবিলিটি। এবং এই প্রত্যেকটা এ বি এবং সি পয়েন্টের সাথে কতগুলো জিনিস দেখানো হয়েছে, একটা হচ্ছে কি না ভালনারেবিলিটি বাই ল্যাক অফ পটেনশিয়ালিটি, অর্থাৎ যদি অ্যামিউনিটিস কম থাকে তাহলে কি হয়, না পটেনশিয়ালিটি না থাকার জন্য
ভালনারেবিলিটি বেড়ে যায়। আবার যদি পলিটিক্যাল ইকোলজি পোর থাকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোজারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং ভালনারেবিলিটি যদি আমরা দেখি যে ক্লাস রিলেশন, যেটা আমরা পজিশন এবং প্লেসের কথা বলছিলাম, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ল্যাক অফ ক্যাপাসিটি টু স্ট্রাগল উইথ দ্য হ্যাজার্ড, এই যে পটেনশিয়ালিটিটা, এই পটেনশিয়ালিটিটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তো আবারও আমি কতগুলো ডেফিনেশন দিয়েছি থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এই সমস্ত যে থিওরিগুলো বা মডেল যেটা আমি দেখিয়েছি সেটাতে আমরা যেটা বোঝাতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে অ্যাভেলেবল প্রোটেকশন কখন থাকবে, না যদি পলিটিক্যাল ইকোনমিক কন্ডিশন সাউন্ড থাকে, যদি অ্যামিউনিটি সাউন্ড থাকে, যদি তোমার পজিশন ঠিকঠাক থাকে একটা সোসাইটির মধ্যে ঠিকঠাক ইন টার্মস অফ ক্লাস রিলেশন, যদি সেটা স্টেবল হয় তাহলে আমরা দেখব যে ইম্প্যাক্ট অফ হ্যাজার্ড বা ইওর ভালনারেবিলিটি টু আ ন্যাচারাল হ্যাজার্ড যেটা কিন্তু অনেকটাই কম থাকছে। এবং এখানে সোশ্যাল যে রিলেশনের কথা আমরা বলছি সেখানে আমরা দেখব যে যে ফ্যাক্টরগুলো রোল প্লে করে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আসতে পারে। কাস্ট আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কাস্ট, ক্লাস, রেস, এথনিসিটি, এজ অফকোর্স এবং ফিজিক্যাল এবিলিটি, কিন্তু তার সাথে সাথে সেক্স এবং জেন্ডার, যেটাও কিনা একটা ইম্পর্টেন্ট বিষয় যা কিনা একটা কমিউনিটিকে অনেক বেশি ভালনারেবল করে দেয়। আমি পারমিতার প্রেজেন্টেশনের সময় রবিনের একটা কোয়েশ্চেন দেখলাম, ভালো কোয়েশ্চেন, যে ডিফারেন্স বিটুইন উইমেন অ্যান্ড জেন্ডার। সো জেন্ডার ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, আমরা জানি জেন্ডার ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন মে বি ইন ফর্ম অফ ডমিনেশন বাই মেল অর ফিমেল সেক্টর অর মেল অর ফিমেল অ্যান্ড দেয়ার পাওয়ার রিলেশন। যদি আমরা পাওয়ার রিলেশনে দেখি মেল ডমিনেট করছে সেটা অফকোর্স একটা ওয়ান টাইপ অফ জেন্ডার এক্সপ্রেশন, আবার যদি আমরা দেখি পাওয়ার রিলেশনে ফিমেল ডমিনেট করছে সেটাও কিন্তু এক ধরনের জেন্ডার এম্পাওয়ারমেন্ট আমরা বলতে পারি। তো সুতরাং সেক্স যেটা কিনা বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, অ্যান্ড জেন্ডার, সেক্স বললে তখন আমরা মেল বা ফিমেল কথাটা বলছি এবং জেন্ডার উইচ ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, উইমেন অ্যাকচুয়ালি দে হ্যাভ টু ফেস আ বান্ডেল অফ ভালনারেবিলিটি। তার মানে কি, যদি সোশ্যাল রিলেশন দেখি তাহলে আমরা দেখব পজিশনের দিক দিয়ে দে আর ভালনারেবল, পাওয়ার রিলেশনের দিক দিয়ে দে আর ভালনারেবল, অ্যাক্সেস টু রিসোর্স দে আর ভালনারেবল, অ্যাক্সেস টু অ্যাসেট দে আর ভালনারেবল। তো সুতরাং একটা বান্ডেল অফ ভালনারেবিলিটি উইমেন হ্যাভ টু ফেস উইদিন আওয়ার সোসাইটি। সুতরাং এটা তো খুব স্বাভাবিক যে উইমেন ইন জেনারেল আর মোর ভালনারেবল টু ডিজাস্টার্স, যেটা আমার আজকের আলোচনার বিষয়। এবং এই ইম্প্যাক্টটা আমরা দেখব যে কিভাবে উইমেনদের আরো বেশি ভালনারেবল করে দিচ্ছে, যেখানে কিছু এক্সটার্নাল শক, আঘাত, ধাক্কা, যেগুলো একটা লাইভলিহুড কে নড়িয়ে দিতে পারে, সেটা হতে পারে ফিজিক্যাল, সেটা হতে পারে ইকোনমিক, সেটা হতে পারে পলিটিক্যাল অর কালচারাল, কিন্তু রেজিলিয়েন্স যেটা কিসের দ্বারা ফর্ম করতে পারে না, রেজিলিয়েন্স ফর্ম করতে পারে যে যে কমিউনিটিকে আমরা অ্যাড্রেস করছি তার লাইভলিহুড স্ট্র্যাটেজিস কি আছে, তার ক্যাপাবিলিটি কি আছে টু অ্যাড্রেস দ্য ডিজাস্টার, এবং
how they cope up with the hazard or their sensitivity. এটা কতটা স্ট্রং, তো ফলে এখানে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল চেঞ্জ, মেবি ইনস্টিটিউশনাল চেঞ্জ, সোশ্যাল রিলেশন অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল। পলিটিক্স ইয়ার কনসিডার্ড অ্যাজ ক্যাপিটাল। সি, তো এই বিষয়গুলো আমরা দেখব যে কোনো একটা কমিউনিটিকে টিকে রাখতে সাহায্য করে। ফলে আমরা দেখতে পাচ্ছি ওয়েমেন যারা কিন্তু মোর ভালনারেবল টু হ্যাজার্ড, এবং ওয়েমেন দে আর মোর ভালনারেবল টু চেঞ্জিং এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্টটা হতে পারে চেঞ্জিং ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর চেঞ্জিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর চেঞ্জিং সোশ্যাল এনভায়রনমেন্ট। তার কারণ হচ্ছে যে ফিজিক্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল অল ফ্যাক্টার্স can affect the livelihood of a community. It may be women or men, but women are more vulnerable to the natural hazards. এখানে আমি আরো একটা ধারণার কথা নিয়ে আসব, সেটা হচ্ছে gender vulnerability index. যে gender vulnerability index কি না আমরা জানি, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, তো সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর মতোই ইন্ডেক্স একটা যেটা প্ল্যান ইন্ডিয়া প্রপোজ করেছে, যেখানে একটা চোজেন ইন্ডিকেটর এর মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে উইমেনদের যে ভালনারেবিলিটি সেটা কে কোয়ান্টিফাই করা যায়। দো দ্য প্যারামিটার্স that are chosen for measuring the vulnerability of women that are qualitative in nature, but they are converted to quantitative numbers or numerics, and then the assigned value is converted for calculating vulnerability index. So the chosen indicators and the main dimension that are of course protection, poverty, education and health. So these are the main dimensions, or these are the main pillars through which one can measure the vulnerability of women. Now এডুকেশন এটাকে তো আমরা মেজার করতে পারি, বা পভার্টি এটাকে তো আমরা ইন টার্মস অফ ইনকাম এবং এক্সপেন্ডিচার মেজার করতে পারি, হেলথ কন্ডিশন যেটাকে আমরা মেজার করতে পারি, তো তেমনি প্রোটেকশন যেটাতেও কিনা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে এই ভালনারেবিলিটি ইন্ডেক্সে, জেন্ডার ভালনারেবিলিটি ইন্ডেক্সে দেখানো হয়েছে যে কিভাবে আমরা এই চারটে মেইন পিলার কে একটা জেন্ডার ভালনারেবিলিটির ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি। এর কিছু ডিটেইলড প্যারামিটার্স আছে, সেগুলোকে আমি ভেঙে নিয়েছি। অর্থাৎ যদি আমরা বলি প্রোটেকশন, তাহলে তার মধ্যে কি কি ইন্ডিকেটর থাকতে পারে যেগুলো দিয়ে মেজার করা যায় উইমেনদের ভালনারেবিলিটি কি, বা যদি ধরে নিই আমি এডুকেশন, তাহলে তার মধ্যে আরো ফার্দার কি কি ইন্ডিকেটর থাকতে পারে যা থ্রু দিয়ে আমরা ভালনারেবিলিটি মেজার করতে পারি। তা এমনি ভাবে এই ভালনারেবিলিটি যেগুলো মেজার করা হয়েছে তার যে প্রমিনেন্ট ইন্ডিকেটরস গুলো, যেমন সেফটি অ্যান্ড প্রোটেকশন, বাট অ্যালং উইথ সেফটি অ্যান্ড প্রোটেকশন কালচারাল প্র্যাকটিসেস আর অলসো ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা জানি উইচ হান্টিং বা যেটা ডাইনি প্রথা বলি আমরা, সেটা তো একটা কালচারাল প্র্যাকটিস বা ট্যাবু বলতে পারি আমরা, কিন্তু সেটা কিভাবে একটা কমিউনিটির ক্ষেত্রে, কিভাবে উইমেনদের জন্য স্পেসিফিক্যালি অ্যাজ কনসিডার্ড অ্যাজ দ্য উইকার সেকশন অফ সোসাইটি, তো সেক্ষেত্রে এই কালচারাল প্র্যাকটিসটা কিভাবে উইমেনদের জন্য ভালনারেবিলিটি ক্রিয়েট করছে, বা
ক্লাইমেট চেঞ্জ এবং মাইগ্রেশন ফর ক্লাইমেট চেঞ্জ, এটা কিভাবে একটা ভালনারেবিলিটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। অ্যাট দ্য সেম টাইম পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প নাকি খুব সফল, এবং কন্যাশ্রী প্রকল্পের জন্য যেটা হয়েছে যে এজ অফ ম্যারেজ যেটা মেয়েদের, সেই এজ অফ ম্যারেজটাকে কিছুটা বাড়ানো গেছে। কিন্তু আবারও যখন কলেজে যায় তখন শুনতে পাই যে ওই 12 পর্যন্ত পড়ার জন্য বা ফার্স্ট ইয়ারে ভর্তির সময় যেহেতু কন্যাশ্রীর টাকাটা তারা পেয়ে যায়, তার জন্য তার পরে আর কন্টিনিউ করে না। তো ফলে সেখানে কিন্তু এটা একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে চলে আসছে। তো যাই হোক না কেন, এইরকম কিছু ফ্যাক্টরের থ্রু দিয়ে ভালনারেবিলিটি, জেন্ডার ভালনারেবিলিটি ইন্ডেক্স ক্যালকুলেশন করা হয়, যেগুলো দিয়ে আমরা কিন্তু একটা কমিউনিটি কতটা ভালনারেবল সেটা মেজার করতে পারি। আমার এই প্রেজেন্টেশনে আমি মেইনলি ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো বা চেঞ্জিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেটা উইমেনদের ক্ষেত্রে আরো বেশি ভালনারেবিলিটি ক্রিয়েট করেছে সেটাকে নিয়ে আলোচনা করব মেইনলি। পরবর্তীকালে আলোচনার জন্য যদি অন্য ক্ষেত্র আসে সেটা তখন ডিসকাস করব, কিন্তু মেইনলি আমি কনসেন্ট্রেট করব ওয়েস্ট বেঙ্গলের যে যে জায়গাগুলো এনভায়রনমেন্টালি ফ্রেজাইল বা যে জায়গাগুলো এনভায়রনমেন্টালি অনেক বেশি চ্যালেঞ্জ, এনভায়রনমেন্টালি অনেক বেশি হোস্টাইল, সেই সমস্ত এরিয়াগুলোতে কিভাবে উইমেনরা আরো বেশি করে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এটা আমরা দেখব। এবং সেখানে আমরা দেখব যে কিভাবে এই চেঞ্জিং এনভায়রনমেন্ট যেটা লাইভলিহুডের ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর হিসেবে কাজ করছে, বা ফোর্স মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা কিনা আরো বেশি পজিটিভ হিসেবে কাজে দিচ্ছে, বা যেখানে আমরা দেখব যে মাইগ্রেশন যার জন্য কিন্তু উইমেনরা আরো বেশি এক্সপোজড হয়ে যাচ্ছে টু ওয়ার্ডস গ্রেটার ওয়ার্ল্ড, টু ওয়ার্ডস গ্রেটার চ্যালেঞ্জ, আননোন ডেঞ্জার্স, সেটা আমরা দেখব। এবং এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের কতগুলো এনভায়রনমেন্টাল জোনকে চুজ করেছি। ফার্স্ট যে জোনটাকে চুজ করেছি সেটা হচ্ছে যে আমাদের নর্দার্ন রিজিয়ন, যেটা সেটা হচ্ছে দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি রিজিয়ন, এটা একটা। দু নম্বর যে জায়গাটাকে চুজ করেছি সেটা হচ্ছে যে যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ইরোশন হচ্ছে এবং রিভার ব্যাঙ্ক ইরোশন হচ্ছে সেই জায়গাটা। তিন নম্বর যে জায়গাটাকে চুজ করেছি সেটা হচ্ছে যে একদম সাদার্ন মোস্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুন্দরবনস এরিয়া, এই জায়গাতে কি ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জ এবং চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো উইমেনদের ভালনারেবিলিটি কিভাবে বাড়িয়ে দিয়েছে। এবং এখানে উইমেনদের ভালনারেবিলিটি বাড়িয়ে দেওয়ার একটা রেজাল্ট হিসেবে আমরা দেখব যে উইমেন বিকেম মোর প্রোন টু সাম নেগেটিভ কনসিকুয়েন্সেস ইন টার্মস অফ ক্রাইম এগেনস্ট উইমেন। যে কিভাবে এই এনভায়রনমেন্টাল রেফিউজি যখন হয়ে যাচ্ছেন তারা, তারপরে কিভাবে তাদের ফেস করতে হচ্ছে বিভিন্ন ধরনের আক্রমণ, সেটা হতে পারে রেপ, সেটা হতে পারে উইমেন ট্রাফিকিং, সেটা হতে পারে স্লেভ ট্রেড, সেটা হতে পারে কিডন্যাপিং, সেটা হতে পারে অ্যাবডাকশন, বিভিন্ন ফর্মে আমরা এই ধরনের ক্রাইম গুলো হতে দেখছি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যদি আমরা ওয়েবসাইটটা খুলি তাহলে দেখব যে সেখানে খুব খারাপের সাথে আমাকে বলতে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু গত 16-17 বছরে
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মোটামুটি এই জায়গাগুলোর মধ্যে ক্রাইম এগেনস্ট উইমেন এই পজিশনটাতে কিন্তু থাকছেন। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে যেখানে আমরা যে সমস্ত স্টেটস গুলোতে আমরা জানি যে জেন্ডার ডিসক্রিমিনেশন অনেক বেশি, সেই স্টেট গুলো কেন উঠে আসছে না, কেন ওয়েস্ট বেঙ্গল আসছে? তার কারণ আমরা জানি যে রাজস্থান, উত্তরপ্রদেশ, এর মতো বিহার, ছত্তিশগড়, এই সমস্ত, মধ্যপ্রদেশ, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলোর থেকেও কোন কোন জায়গায় আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পজিশনে উঠে আসছে। এখানে অবশ্য একটা কথা বারবার আসছে, বা আমরা যখন পুলিশ ডিপার্টমেন্ট গুলোতে যোগাযোগ করি একটা কথা বারবার পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গলে রিপোর্টেড ক্রাইমের সংখ্যা অনেক বেশি অন্যান্য জায়গার থেকে। তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু সেই ফ্যাক্টরটা দিয়ে আমরা এই ক্রমাগত ঘটে চলা যে অত্যাচার বা অন্যায় গুলো, এগুলোকে তো জাস্টিফাই করতে পারি না। তো আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের এই যে যে জায়গাগুলোর কথা আমি বললাম, যে এনভায়রনমেন্টাল জোন গুলোর কথা আমি বললাম, এই জোন গুলোতে কিভাবে ভালনারেবিলিটির যে ফ্যাক্টর গুলো রুটেড অবস্থায় থাকছে, বা তারা কিভাবে স্ট্রেসার্স হিসেবে কাজ করছে, যার জন্য বেমেনরা আরো বেশি ভালনারেবল হয়ে যাচ্ছেন। ফার্স্টে আমি চলে যাচ্ছি সুন্দরবন এরিয়া। আমরা জানি কিছুদিন আগে আমফান হয়ে গেল, এবং যদি আমরা গত 15 বা 20 বছরের ক্লাইমেট এটা দেখি, তাহলে দেখব যে এই সময়ের মধ্যে এই সুন্দরবন ডেল্টাইক রিজিয়ন, এই রিজিয়নে একাধিক সাইক্লোন বারবার এসেছে। তো সুতরাং ইন্ডিয়ান সুন্দরবনস, কিছুটা অংশ বাংলাদেশে, ইজ প্রোন টু ন্যাচারাল ডিজাস্টার্স। এবং এই ন্যাচারাল ডিজাস্টার গুলোর মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে সাইক্লোন এবং ফ্লাড। এবং এই এরিয়ার মধ্যে আমরা দেখব যে পপুলেশন, একটা ডেন্স পপুলেশন আমরা দেখতে পাচ্ছি, এবং যাদের কে কিনা ডেইলি আর্নিংস এর জন্য, অর্থাৎ ডেইলি লাইভলিহুড এর জন্য একটা ইনসিকিউরিটির মধ্যে যেতে হচ্ছে। অর্থাৎ এই সমস্ত এরিয়া গুলোতে লাইভলিহুড চ্যালেঞ্জেস বা লাইভলিহুড অপশনস খুব কম, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দু ধরনের অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। এক তো তাদেরকে সুন্দরবন যে ফরেস্ট এরিয়া আছে সেখান থেকে তারা হয় মিন কালেকশন করছেন, বা হানি কালেকশন করছেন, বা নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো কালেকশন করছেন, বা পুকুর থেকে মিন কালেকশন করছেন, এই নদী থেকে মিন কালেকশন করছেন। তো এইটা তো একটা চ্যালেঞ্জ গেলই, কিন্তু তার সাথে সাথে আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে এই টোটাল যে সুন্দরবন এরিয়াস, তার মধ্যে আমরা দেখব যে সাউথ চব্বিশ পরগনার মধ্যে 13 ব্লক আছে যেগুলো হাইলি এফেক্টেড বাই সাইক্লোন অ্যান্ড ফ্লাড এরিয়াস। তো এর ফলে যেটা হচ্ছে যে তার যে একটা এনভায়রনমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশিও ইকোনমিক যে ইম্প্যাক্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে, না ইনসিকিউরিটিতে। এবং যদি আমরা এই এরিয়ার পপুলেশন কম্পোজিশনটা দেখি, তাহলে দেখব যে মোস্ট অফ দেম আর মার্জিনালাইজড পিপল। আমি একদম প্রথমে ক্লাস রিলেশনের কথা বলেছিলাম, বা একদম প্রথমে আমি বলেছিলাম যে পজিশন বা লোকেশনের কথা। তাহলে ফিজিওগ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনস একটা চ্যালেঞ্জড এরিয়া, অ্যাট দ্য সেম টাইম সোশ্যালিও আমরা দেখতে পাচ্ছি যে দিজ এরিয়াস আর মেইনলি ডমিনেটেড বাই দ্য মার্জিনালাইজড পিপলস, অফ উইচ আ গ্রেট পার্সেন্টেজ
is Muslim scheduled class caste people or scheduled tribes people ebong tar sathe sathe ache jeta ekta boro shongkhay legal and illegal migration from migration from Bangladesh people to ei rokom ekta situation আমরা দেখতে পাচ্ছি তার ফলে এই এরিয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লো লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে একটা হাই রেঞ্জ অফ জেন্ডার ইন ইকুয়ালিটি এবং তার ফলে যেটা হচ্ছে যে লো লেভেল অফ ডেভেলপমেন্ট সাথে সাথে এডুকেশনাল অ্যাটেইনমেন্ট যেটা কিনা কম ওয়ার্ক পার্টিসিপেশন যেটার ক্ষেত্রে কিনা বড় চ্যালেঞ্জ আছে এবং জেন্ডার বেসড ভায়োলেন্স যেটা কিনা এখানে আমরা আমি পরে আমার কাছে প্রেজেন্টেশন আছে স্লাইড আছে আমি পরে দেখাবো যে এই এরিয়াতে কিভাবে মেয়েরা মানে গার্ল চাইল্ড মেয়েরা কিভাবে আরো বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে টু ওয়ার্ডস দিস সোশ্যাল ক্রাইমস ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এরিয়াতে এবং এর সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে এক হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ বায়োফিজিক্যাল চ্যালেঞ্জ এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল যে চ্যালেঞ্জটা সেটাও কিন্তু আমরা এই এরিয়াতে একই সাথে দেখতে পাচ্ছি ফলে এই দুটো ফ্যাক্টর যেটা কিনা সুন্দরবন অঞ্চলের মেয়েদের আরো বেশি করে ভালনারেবল করে দিয়েছে কয়েকটা ছবি আমি দেখাই এটা কিছুদিন আগেই যেহেতু হয়ে গেছে আমফান এবং তার সাথে সাথে আমরা দেখব যে এটা কিভাবে এই অঞ্চলের মানুষকে আরো বেশি ভালনারেবল করে দিয়েছে একটু অ্যাডাপ্টারটা দেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পভার্টি আনইভেন ডেভেলপমেন্ট সোশ্যাল ডিসক্রিমিনেশন এই সমস্ত গুলো কিন্তু এবং আরো একটা ফ্যাক্টর যেহেতু এডুকেশনাল অ্যাটেনমেন্টটা কম এবং ইকোনমিক অপরচুনিটিটা কম তার জন্য আমরা দেখতে পাচ্ছি পোর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং ল্যাক অফ অ্যাওয়ারনেস রিগার্ডিং দ্য ডেঞ্জার্স অর দ্য প্রবলেমস that has to be faced by the women and girl from the Sundarban areas eta gelo ekta physical environmental change and challenges for women next jeta amra dekhbo seta hocche je flood ebong erosion areas ebong tar sathe sathe je somoshya ta amra dekhte pabo to ekhane যদি থিওরিটিক্যালি আমরা দেখি তাহলে দেখব যে ফ্লাড তো আমরা খারাপ বলতে পারি না কিন্তু তার সাথে সাথে আমরা দেখব যে কিছু ট্যাঞ্জিবল এবং কিছু ইনট্যাঞ্জিবল রেজাল্ট আমরা দেখব অ্যাট দ্য সেম টাইম কিছু ডাইরেক্ট এবং কিছু ইনডাইরেক্ট ফলাফলও আমরা দেখব
অর্থাৎ ফ্লাডের ক্ষেত্রে আমরা যেরকম লস অফ লাইফ বা লস অফ প্রপার্টি যেমন দেখতে পাচ্ছি, তেমনি এগ্রিকালচারাল যে এনহ্যান্সমেন্ট সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে জায়গায়, সেটা হচ্ছে যে ফ্লাড ইম্প্যাক্ট কি সবার উপরে একইভাবে প্রভাব ফেলে, নাকি ফ্লাড ইম্প্যাক্ট বিভিন্ন কমিউনিটি বিভিন্ন গ্রুপ এর ওপরে আলাদা আলাদা ভাবে প্রভাব ফেলে? এবং যদি এটা আমরা দেখি তাহলে দেখব যে যারা পোর, যারা এল্ডারলি, যারা মার্জিনালাইজ, তাদের উপরে কিন্তু আমরা ফ্লাডের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে দেখতে পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা দেখতে পাই সেটা হচ্ছে উইমেন, যাদেরকে কিন্তু একটা হাই বার্ডেন ফেস করতে হয়, অর্থাৎ একই সাথে ফ্যামিলির যে প্রবলেম গুলো সেগুলো ফ্লাডের সময় ফেস করতে হবে, আবার ফ্লাডের যে এফেক্টটা সেটাকেও, অর্থাৎ শুধু ফ্লাড কেন, যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের সময় দেখবে যে বাড়ির মহিলারা কিন্তু একই সাথে দুটো দিককে সামলাতে ব্যস্ত হয়। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়ে যায় সেটা হচ্ছে দে গেট এক্সপোজড টু ন্যাচারাল এনভায়রনমেন্ট, আরো বেশি করে তারা ন্যাচারাল এনভায়রনমেন্টে কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে এবং তাদের যে ভালনারেবিলিটিটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এখানে একটা ম্যাপের মাধ্যমে আমি দেখিয়েছি যে ফ্লাড হ্যাজার্ড প্রোন এরিয়াস গুলো কোনগুলো। আমি ম্যাপ গুলো এই কারণেই দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এর সাথে পরবর্তীকালে আমরা দেখব যে বেমেনদের যে আমরা কেন ভালনারেবল বলছি এবং ভালনারেবল এর আউটকাম একটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রাইম এর মাধ্যমে হচ্ছে, তো সেক্ষেত্রে এই জনেশনটা মাথায় থাকলে আমরা দেখব যে কিভাবে তারা এক্সপোজড হয়ে যাচ্ছে টু ওয়ার্ডস লার্জার এনভায়রনমেন্ট। এবং আমরা জানি যে ফ্লাডের সাথে সাথে কি হয় বা এমব্যাগমেন্ট ইরোশনের সাথে কি হয়, দুটো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো ফলে এমব্যাগমেন্ট ইরোশন যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে ফোর্স মাইগ্রেশন হয়, এবং এই যে কোভিড পিরিয়ডে এই সময়টাতে আমরা একটা অদ্ভুত সিচুয়েশন দেখতে পেলাম, সেটা হচ্ছে যে এখানকার যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন, তারা কোভিড পিরিয়ডে অনেকে বাড়ি ফিরে এসেছেন এবং বাড়ি ফিরে এসে তারা সেই বাড়িটা মানে তাদের যে বাস্তুচ্যুত হওয়া যেটাকে আমরা বলি সেটাও বাড়িটাও গেছে হারিয়ে। এবং সেখানে আমরা দেখব যে এই রিভার ব্যাঙ্ক ইরোশন এবং ফ্লাড কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে যে, এবং তার ফলে আমরা দেখতে পাবো যে এক প্যান্ডেমিক সিচুয়েশন, দুই এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এই দুটো মিলে কিন্তু মানুষের উপরে আরো বেশি ভাবে প্রভাব বিস্তার করেছে। তো ব্যাঙ্ক ইরোশনের ক্ষেত্রে আমরা দেখব যে কতগুলো তার ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হতে পারে সোশ্যাল ইম্প্যাক্ট ইন ফর্ম অফ হোমলেসনেস, মাইগ্রেশন, ইভেন আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ আমি আমার যে এই জায়গায় বাড়ি ছিল, আমি যে এইখানকার বাসিন্দা, যে আইডেন্টিটিটাই কিন্তু একসময় দেখা গেল যে হারিয়ে যাচ্ছে। ইকোনমিক ইম্প্যাক্ট সেটা তো আমরা জানি, লস অফ লাইফ, লস অফ প্রপার্টি, অকুপেশন, অর্থাৎ কারো এগ্রিকালচারাল ল্যান্ড ছিল, সেই এগ্রিকালচারাল ল্যান্ডটাই হয়তো ইরোডেড হয়ে গেছে বা ফ্লাডেড হয়ে গেছে, সেক্ষেত্রে ইকোনমিক ইম্প্যাক্ট যেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, আর অন্যান্য ইম্প্যাক্ট, এবং তার মধ্যে একটা যেটা আমি ফোকাস করব সেটা হচ্ছে যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা কিন্তু যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস এর সাথে সাথে কিন্তু বেড়ে যায়, সেটা ফ্লাড হতে পারে। আমরা যখন আইলা হয়েছিল তার পরে পরেই দেখেছিলাম যে আইলার সাথে ডাকাতি বা ডাকাতির যে ঘটনাগুলো সেগুলো যেন হঠাৎ করেই বেড়ে গেছিল। আবার যেরকম কোভিড পিরিয়ডের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা বেশিরভাগই সবাই প্রায় গৃহবন্দী হয়ে আছি, তার ফলে বাইরের দিক থেকে আমাদের হয়তো ক্ষতিটা কম হচ্ছে, কিন্তু ওভার দিস অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আমরা অনেকভাবে হ্যারাসড হচ্ছি বা আমরা অনেকভাবে বুলিড হচ্ছি বা টার্গেট হচ্ছি, এটা কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট করছে।
নেক্সট যেটা আমরা যে এরিয়াটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং রিজিয়ন। আমরা জানি বেড়াতে যেতে আমরা খুবই ভালোবাসি, দীর্ঘদিন ঘরে বন্দি। তো যাই হোক না কেন, এই দার্জিলিং যে হিমালয়ান রিজিয়ন, যেটা মেইনলি দার্জিলিং সদর, কালিম্পং, কার্সিয়াং, এই তিনটে এরিয়া নিয়ে হয়েছে। এবং এই জায়গাটা কেন আমরা টার্গেট করেছি না, এই জায়গাটা আমরা দেখব যে ইকোনমিক্যালি কিন্তু ডিপ্রাইভড রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ইকোনমিক্যালি এটা কিন্তু একটা ডিপ্রেসড এরিয়াতে আছে। কিন্তু তার সাথে সাথে আমরা দেখব যে ল্যান্ডস্লাইড বা এই ধরনের আর্থকোয়েক বা এই ধরনের যে ফিজিক্যাল ক্যালামিটিস গুলো, সেইগুলো কিন্তু বিভিন্ন ধরনের সোসাইটাল প্রবলেম ক্রিয়েট করে। অর্থাৎ তুমি যদি হোমলেস হয়ে যাও, তাহলে সেই হোমলেসনেস এর সুবিধাটা আরেক দল নেবে, সেটাও তারাও আমাদের সোসাইটিতেই থাকে। তো ফলে এইটা একটা বিষয় যেটা আমরা হিমালয়ান যে রিজিয়নটা, দার্জিলিং হিমালয়ান রিজিয়নে দেখতে পাচ্ছি। আরেকটা আমরা দেখতে পাচ্ছি, আর একটু নেমে আসবো আমরা, সেটা হচ্ছে যে প্ল্যান্টেশন, টি প্ল্যান্টেশন এরিয়া গুলোতে এটা ফিজিক্যাল এনভায়রনমেন্টাল নয়, রাদার সোশ্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, বিভিন্ন যে টি এস্টেট গুলো আছে সেগুলো ডিউ টু মার্কেট কম্পিটিশন, এখানে শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ বলো, বিভিন্ন এবং চায়না অফকোর্স, তারা তাদের সাথে যে কম্পিটিশন, সেখানে আমরা দেখব যে ইন্ডিয়ার যে টি গার্ডেন গুলো সেগুলো অনেক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই টি গার্ডেনের কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ওয়ার্কার যারা কিন্তু উইমেন এন্ড গার্ল। তো সেক্ষেত্রে আমরা দেখব যে উইমেন এবং গার্ল যদি এটা বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে জবলেসনেসটা কিন্তু একটা বড় আউটকাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই জবলেসনেস এর সুযোগ নিয়েও যেটা চলছে, বা আনএমপ্লয়মেন্ট পভার্টির সুযোগ নিয়ে যেটা চলছে, সেটা হচ্ছে যে এই এই উইমেন এবং এই গার্লদের নিয়ে একটা বিজনেস, যেটা আমরা ইন ফর্ম অফ ট্রাফিকিং, ইন ফর্ম অফ কিডন্যাপিং, অ্যাবডাকশন আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই সবগুলো নিয়ে যদি আমরা করি, তাহলে দেখব যে টোটালি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা সমস্ত যে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এবং সোশ্যাল এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এগুলোকে যদি আমরা ওভারলে মানে সুপারপোজ করি, তাহলে আমরা দেখব যে এই রকম একটা হ্যাজার্ড জোন দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে মোর ভালনারেবল এরিয়া গুলো কোনগুলো না, এই সাউদার্ন পার্টটা এবং এই ইস্টার্ন পার্টটা, যেখানে রিভার ব্যাঙ্ক ইরোশন, ফ্লাড প্রবলেম এবং এখানে স্লাইড ইত্যাদি প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে এরিয়াটা, অফকোর্স এটা বর্ডার এরিয়া, সেটা একটা ইকোনমিক এবং পলিটিক্যাল ফ্যাক্টর, কিন্তু তার সাথে সাথে এই যে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেটা কিন্তু একটা অ্যাডেড ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যেটা উইমেনদের ভালনারেবিলিটি কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে ফিজিক্যাল এবং সোশিও ইকোনমিক ফ্যাক্টর গুলো, সেগুলো কিভাবে স্ট্রেসার ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা আমি বললাম। এখন যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা HDI টা দেখি, তাহলে কি দেখবো না, HDI যদি আমরা দেখি, তাহলে দেখবো এইরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এবং যে ডিস্ট্রিক্টস গুলোর কথা বা যে এরিয়া গুলোর কথা, ফিজিক্যাল এনভায়রনমেন্টাল জোন গুলোর কথা আমি আগে বললাম, সেইগুলো এখানে লাল দিয়ে মার্ক করা আছে। এবং এখানে আমরা দেখবো যে এই সমস্ত এরিয়া গুলো কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সেও কিন্তু অনেকটা পিছিয়ে। এবং তার সাথে যদি আমরা জেন্ডার ডেভেলপমেন্টটা দেখি, তাহলে জেন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বোথ ইন টার্মস অফ HDI এবং GDI কিন্তু এই এরিয়াগুলো অনেক পিছিয়ে আছে। আর যেমন ধরো বাঁকুড়া, পুরুলিয়া, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ম্যাডাম এই জায়গাগুলোতেও তো কম আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কিন্তু এক্ষেত্রে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, ফলে উইমেনদের ভালনারেবিলিটি কিন্তু রিলেটিভলি অনেক লেস দ্যান দিস এরিয়াস। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল, সোশিও পলিটিক্যাল, ইকোনমিক
ফ্যাক্টরটা কিন্তু অনেক বেশি সিগনিফিক্যান্ট হয়েছে। এবং এইগুলোকে নিয়ে আমরা যেটা করেছি আলটিমেটলি সেটা হচ্ছে যে একটা ডিপ্রাইভেশন বা ডিসপ্যারিটি ইন্ডেক্স আমরা বার করার চেষ্টা করেছি। এবং এখানে আমরা অনেকগুলো ডাইমেনশন অর্থাৎ জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সময় যে আমি চারটি কলামের কথা বলেছিলাম, একটা ছিল পভার্টি, একটা ছিল এডুকেশন, একটা ছিল হেলথ এবং একটা ছিল সিকিউরিটি, তা সেই প্যারামিটার্স গুলোর মধ্যে সাব প্যারামিটার্স আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এবং ব্লক লেভেলে ভিলেজ লেভেলে গিয়ে আমরা সেই প্যারামিটার্স গুলোকে চুজ করে আমরা একটা রুকলর যে ট্যাক্সোনমিক মেথড আছে সেখানে আমরা একটা কিন্তু ইন্ডেক্স বানানোর চেষ্টা করেছি। এবং ওই যে প্যারামিটার গুলো প্রত্যেকটা এখানে দেখানো আছে, এই প্রত্যেকটা প্যারামিটারের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু আমরা কিছু আউটপুট বার করেছি। এবং সেইগুলোকে যখন আমরা পরপর তৈরি করলাম, তৈরি করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রিজিওনাল ডিসপ্যারিটির একটা সিনারিও। এবং রিজিওনাল ডিসপ্যারিটি অর্থাৎ যত রিজিওনাল ডিসপ্যারিটিটা বেশি, সে রিজিওনাল ডিসপ্যারিটিটা আমরা দেখতে মানে ডিসপ্যারিটিটা যত কম হবে তত লেভেল অফ ডেভেলপমেন্ট বেশি হবে, ডিসপ্যারিটি যত বেশি হবে তত লেভেল অফ ডেভেলপমেন্ট কম হবে। তো এটা যদি আমরা দেখি, তাহলে একটু আমরা যদি আগের ম্যাপ গুলো মাথায় আনার চেষ্টা করি, তাহলে দেখবো যে যে অঞ্চলগুলো ফিজিক্যাল এনভায়রনমেন্টাল দিক থেকে চ্যালেঞ্জড সেই সমস্ত অঞ্চলগুলোকেই কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু ইন টার্মস অফ রিজিওনাল ডিসপ্যারিটি সেই সমস্ত দিকেও কিন্তু এদের পজিশন হাই আমরা দেখতে পাচ্ছি। আর পাশের যে ম্যাপটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এইটার সাথে আমি কম্পেয়ার করেছি যে ক্রাইম এগেনস্ট উইমেন, এটা গত 13 বছরে, আমার কাছে পরবর্তী ডেটা আরো আছে, যাই হোক গত 13 বছরে যেহেতু এটা আমরা 13 পর্যন্ত করেছি, তা এই দুটোর 11 পর্যন্ত করেছি, এই দুটোর কম্পারিজনে যদি আমরা দেখি তাহলে অদ্ভুত এদের দুটোর মধ্যে একটা মিল দেখতে পাওয়া যাচ্ছে কি? মাই ডিয়ার স্টুডেন্টস, তো এইটা থেকে যেটা আমরা আলটিমেটলি বার করার চেষ্টা করছি সেটা দেখো যে ক্রাইম এগেনস্ট উইমেনের দিক থেকে, অর্থাৎ ওখানে যেটা ম্যাপে দেখানো ছিল সেখানে সেই মুর্শিদাবাদ, নর্থ সাউথ 24 পরগনা সাইক্লোন প্রোন এরিয়া, মালদা রিভার এরিয়া, রিভার এরোশন প্রোন এরিয়া, জলপাইগুড়ি আমরা দেখতে পাচ্ছি, ক্লোজ টি গার্ডেন এরিয়া, তো তাহলে এই অকারেন্স অফ ক্রাইম এগেনস্ট উইমেন এর সাথে যেন এই ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো কোনো না কোনো ভাবে রিলেটেড হয়ে যাচ্ছে। এবং যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরিয়েশনটা দেখি, অর্থাৎ নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা যে এরিয়াগুলোকে আমরা বললাম যে হাইলি প্রোন টু সাইক্লোন অর ফ্লাড এফেক্টেড এরিয়াস, সেই এফেক্টেড এরিয়াস গুলোতে আমরা দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশন অফ ক্রাইম এগেনস্ট উইমেন, তারও যেন এই হটস্পট এরিয়া গুলো এই জায়গাগুলো থেকেই আসছে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ এন্টায়ার সুন্দরবন এরিয়াস উইচ ইজ ভেরি প্রোন টু ক্রাইম এগেনস্ট উইমেন, এন্টায়ার মুর্শিদাবাদ, দোজ পার্ট উইচ আর এনগালফ বাই গঙ্গা রিভার, তো সেই জায়গাগুলো মালদার যে জায়গাগুলো মুর্শিদাবাদের জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু হাইলি প্রোন টু ক্রাইম এগেনস্ট উইমেন এটা আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা যদি ট্রাফিকিং দেখি, তাহলে দেখব যে এই ট্রাফিকিং এর ক্ষেত্রে মোস্ট সিভিয়ার যে এরিয়াটা সেটাই হচ্ছে এই সাইক্লোনিক প্রোন এরিয়া, যেটা কিনা উইমেনদের ভালনারেবিলিটিটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি এর মধ্যে ডিটেলসে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে শুধু 2006 একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে যে অল ওভার কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি 123 কেসেস পাওয়া গেছে, তার মধ্যে 114
দ্যাট ইজ ফ্রম চব্বিশ পরগনা রিজিয়ন। তো শুধুমাত্র এই এরিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ডিউ টু দিস ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স ওয়েমেন বিকেম মোর ভালনারেবল অ্যান্ড দে আর মোর প্রোন টু অর এক্সপোজড টু সাচ টাইপ অফ ক্রাইম এগেনস্ট ওয়েমেন। ঠিক আছে, তো ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল সিকিউরিটি অফ ওয়েমেন যেটা সিভিয়ারলি কিন্তু কমে যাচ্ছে, যেটা ক্রাইমের রেটটা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে। এটাই আমার আজকের আলোচনার বিষয় ছিল যে কিভাবে একটা এরিয়া তার যে জিওগ্রাফিক্যাল লোকেশন বা ফিজিক্যাল পজিশন, সেই এরিয়ার যে সমস্ত মানুষজন, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, দেয়ার ক্লাস ক্লাস রিলেশন, সোশ্যাল পজিশন, এইগুলো কিভাবে একটা কম্বাইন্ড এফেক্ট তৈরি করে, যে কম্বাইন্ড এফেক্টটা কিন্তু ইনক্রিজ করে ওয়েমেনদের রিস্ক টুওয়ার্ডস সোসাইটি, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং অল ওভার যদি আমরা কম্পেয়ার করি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তাহলে এই ফিজিক্যাল এনভায়রনমেন্টাল যে ভালনারেবল জোনগুলো, সেই জোনগুলোর সাথে আমরা দেখব কিভাবে ওয়েমেনদের ভালনারেবিলিটি, এটা কিন্তু কিভাবে যেন দুটোর মধ্যে আমরা একটা অদ্ভুত মিল দেখতে পাই। এবং যদি আমরা সোশিও ইকোনমিক কন্ডিশনটা দেখি, তাহলে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার রিপোর্ট, প্ল্যান ইন্ডিয়া রিপোর্ট, সেখানে আমরা দেখব যে কিভাবে পভার্টিতে 16, প্রোটেকশনে 29, আমরা কতগুলো স্টেট আমরা সবাই জানি 29 ফর প্রোটেকশন, এবং এডুকেশনের দিক দিয়ে যদিও ভালো কিন্তু হেলথ এর কন্ডিশন 21, এবং অল ওভার যে জেন্ডার ভালনারেবিলিটি ইন্ডেক্স, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পজিশন 18th। এই রিপোর্টটা 2016-17 রিপোর্ট অনুযায়ী আমি এই যে অ্যানালিসিসটা, এই অ্যানালিসিসটা করতে পেরেছি। তো এই বিষয়টাই শেয়ার করা ছিল তোমাদের সাথে, এবং এখানে আমি আশা করি যে আমি বোঝাতে পেরেছি কিভাবে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো ওয়েমেনদের ভালনারেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, এবং তার সাথে সোশিও ইকোনমিক ফ্যাক্টর ইনক্লুডিং এডুকেশন অ্যাটেইনমেন্ট, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই ফ্যাক্টর গুলো আরো কিভাবে কম্বাইন্ড এফেক্ট তৈরি করে, যাতে কিনা ওয়েমেনদের যে ভালনারেবিলিটি সেটা কিন্তু কেস ওয়াইজ চেঞ্জ হতে পারে বা ইত্যাদি। তো আমি কি অর্পিতাকে রিকোয়েস্ট করছি যে অর্পিতা, আমার এটাই বলার ছিল, এখন যদি কোনো কোয়েশ্চেন আসে বা যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দরভাবে ডেটা অ্যানালিসিস এর মাধ্যমে প্রেজেন্ট করার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ভালনারেবল এরিয়াগুলো আছে, সেখানে উইমেনদের কি ক্রাইসিস এবং সোশ্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কিভাবে ভালনারেবল করে তুলছে উইমেনদের লাইফকে, সেগুলো আমরা খুব ভালো বিভিন্ন কেস স্টাডি ম্যাম এখানে এর মাধ্যমে ম্যামও অলরেডি একটা আমরা পেয়ে অনুরাধা মুখার্জি করছেন, ইট ইজ অফেন দ্যাট ভালনারেবিলিটি অফ উইমেন মে বি রিডিউসড থ্রু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, হাউএভার সেক্সমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস আ মেজর ক্রাইসিস দ্যাট উইমেন ফ্রম ব্যাকওয়ার্ড রিজিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ ফ্রম সিটি ফেস, আই সিক ইউর ভ্যালুয়েবল ওপিনিয়ন রিগার্ড that does garment of men reliability, if not what would the reduce vulnerability. acha question ta mane bishon ekta valid question in the present day context jekhane amra women empowerment niye kaaj korchi, mane
ভাবার চেষ্টা করছি বা উইমেনদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথা বলছি, কিন্তু এট দ্য সেম টাইম অফকোর্স ইট ইজ ট্রু দ্যাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, যেটাও কিনা একটা বড় ক্রাইসিস হিসেবে উঠে আসছে, যেটা কিনা মানে যে সংখ্যা মহিলা উঠে আসছেন অর্থাৎ তাদের দেখে যে বাকিরা উঠে আসবেন, তো সেক্ষেত্রে তারা যখন দেখছেন যে যারা অলরেডি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড তারা যদি ওয়ার্ক প্লেসে হ্যারাসড হন, সেক্ষেত্রে যারা ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড নন অথচ চেষ্টা করছেন উঠে আসার, তো তারা কি মেসেজ পাচ্ছে এটার থেকে? এবং এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস ফ্রম ব্যাকওয়ার্ড রিজিয়ন, এটা কিন্তু অ্যাজ এ হোল ইট ইজ ট্রু, কিন্তু এক্ষেত্রে আমি জানি না মানে অ্যাজ সাচ ইন্ডিভিজুয়ালি কিছু করার আছে বলে। তার কারণ হচ্ছে যে একটা সময় আমরা দেখলাম যে মিটু মুভমেন্ট শুরু হলো এবং মিটু মুভমেন্ট নিয়ে আমরা অনেকটা মুভড হলাম, কিন্তু তারপরে যেন সবকিছুই থেমে গেল। কিন্তু আমার যেটা মনে হয় অনুরাধা মুখার্জি ম্যাম, সেটা হচ্ছে যে যত বেশি সংখ্যক উইমেন আমরা ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হতে পারবো বা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো, তাতে করে কিন্তু জব সেক্টরে রেশিওটা যদি কমাতে পারে, রেশিওটা যদি মেল ফিমেল রেশিওটা যদি আমরা ইকুয়ালিটির দিকে যেতে পারি, তাহলে হয়তো কিছুটা এই যে হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এইটা হয়তো কিছুটা রিডিউস করা যাবে, বা সেক্ষেত্রে হয়তো আমরা একটা নেটওয়ার্ক করে ফেস করতে পারবো। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ওয়ার্ক প্লেসে বিশেষ করে যদি আমরা আমাদের হায়ার এডুকেশন দেখি, তাহলে দেখবো যে রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাট হায়ার এডুকেশন ভীষণই কম, কিন্তু যদি এই সংখ্যাটা আমরা বাড়াতে পারি বা এই সংখ্যাটা যদি বাড়ে, তাহলে হয়তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এটাকে কিছুটা রিডিউস করা যাবে বা প্রপারলি অর্গানাইজড ওয়েতে কিন্তু অ্যাড্রেস করা যাবে বলে আমার মনে হয়। অর্পিতা এর মধ্যে কোনটা করতে পারে ঠিকঠাক শুনতে পেলাম না, আরেকটু শুনতে পাই। আচ্ছা টেক্সট করলে ভালো হয় কি? হ্যাঁ সুন্দরবন আমি তো একটু টেক্সট করলে ভালো। হ্যাঁ আচ্ছা দেখছি না, এটা আমি অ্যাড্রেস করলাম, এটা আমি অ্যাড্রেস করলাম। হ্যাঁ আরো একটা যেটা অর্পিতা বলছিলেন, আমি সেই জন্যই বলছি যে একটু টেক্সট করলে ভালো হয়, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ
কেটে কেটে যাচ্ছে। আর কি কোনো কোয়েশ্চেন আছে? অর্পিতা কিছু একটা বলছিলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, সুন্দরবন এরিয়াতে আমরা দেখলাম সুন্দরবন এরিয়ায় সেখানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট সেটাও দেখছি উইমেনদের কাছে খুব ভালনারেবল, এবং সোশ্যাল এনভায়রনমেন্টও রয়েছে। এই দুটোর মধ্যে কোনটা উইমেনদের লাইফকে বেশি এফেক্ট করতে পারে, সোশ্যাল এনভায়রনমেন্ট নাকি ফিজিক্যাল এনভায়রনমেন্ট? ভালো কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেটা অলরেডি ভালনারেবিলিটি ক্রিয়েট করে দিয়েছে, তার সাথে সাথে যে সোশ্যাল এনভায়রনমেন্ট সেটা কিন্তু আরো এনহ্যান্স করে দিচ্ছে। অর্থাৎ যদি সুন্দরবন এরিয়াতে আমরা যাই, আমরা দেখব যে গার্ল ট্রাফিকিংটা একটা বড় ইস্যু। হ্যাঁ, তো এক্ষেত্রে গার্ল ট্রাফিকিংটা বড় ইস্যু, এবং এরকম নয় যে সুন্দরবনের লোকজন জানেন না যে এখান থেকে পাচার হচ্ছে, মেয়ে বা নারী পাচার হচ্ছে এটা জানেন না, এরকম কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আমার এরকমও অভিজ্ঞতা আছে যে বাড়ির লোকজন জেনে শুনেই কিন্তু মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, অ্যাট দ্য কস্ট, অ্যাট ভেরি লো কস্ট। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে কাজ করতে পাঠাচ্ছে, এবং তারপর কিছুদিন কাজ করার পর তারপর নিরুদ্দেশ হয়ে যাচ্ছে বা সেখান থেকে পাচার করে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে সুন্দরবন এরিয়ার ক্ষেত্রে এই যে বন্ডিংটা, অর্থাৎ মানে একটা সোসাইটির মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা যেন কোন কোন জায়গায় ফিজিক্যাল আইসোলেশনের জন্য বা ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য যেন কিছু কিছু ক্ষেত্রে এই বন্ডিংটা, সোশ্যাল বন্ডিংটা কিন্তু অনেকটা বেশি লুজ হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়েছে আর কি। তো যেটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে, সোশ্যাল এনভায়রনমেন্ট সেটাকে আরো এনহ্যান্স করছে। থ্যাংক ইউ ম্যাম। অপরেশ বাবুকে আমি একটু রিকোয়েস্ট করব, আমার এখানে কিছু টেকনিক্যাল ইস্যুস আছে, সেই কারণে আপনি যদি একটু কোশ্চেন গুলো ম্যামকে ফরওয়ার্ড করেন প্লিজ। In chat box, I can see. Yeah, I can see questions. What kind of issues can be initiated after pandemic issue regarding environment? Redham, what type of answer do you want? Regarding environment means it's a broad aspect, but can you please specify your question? Ma'am, I would like to know that in the tribal society, they are basically depends on the
environment or forest or natural resources very intimately. So how they will be affected through their economic issues or etc. Actually, Ridham, after this, during this pandemic situation, we can see the effect of economic depression, the effect of income generating factors that most impacted on these communities. Okay. So, shekhetri jeta bishoy, seta hocche je dekho. ডিমান্ড সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এখন এই সমস্ত কমিউনিটিজ এর ক্ষেত্রে আমরা দেখব যে ডিমান্ডটা কিন্তু কম অর্থাৎ তোমার আমার বেঁচে থাকার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন বলে আমরা দাবি করছি একজন মার্জিনালাইজড পিপলের ক্ষেত্রে ইন্ডিজিনাস পিপলের ক্ষেত্রে তার বেঁচে থাকার জন্য ডিমান্ডগুলো কিন্তু অনেক কম ঠিক আছে তো যেহেতু ডিমান্ডটা অনেক কম তার জন্য এনভায়রনমেন্টের উপরে ইমপ্যাক্টটাও কিন্তু অনেক কম হচ্ছে এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক ভালোভাবে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছে আমরা আমাদের যেটা অসুবিধে হচ্ছে অর্থাৎ আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না বা কিভাবে কি করব বা আমাদের লাইভলিহুডটা লিড করার জন্য কি কি করা প্রয়োজন এটা নিয়ে আমরা যতটা চিন্তিত যারা মার্জিনালাইজড লোকাল পিপল ইন্ডিজিনাস পিপল তারা কিন্তু ততটা চিন্তিত নন তুমি যদি গ্রামের দিকে যাও তাহলে কিন্তু এই বিষয়টা আরো দেখতে পাবে যে যাদের কিছুটা অন্তত চাষের জমি আছে যাদের কিছুটা অন্তত ন্যাচারাল রিসোর্স পাওয়ার স্কোপ আছে আমি এই কথাটা বলছি এই জন্য যে আমার তো বেঁচে থাকার জন্য কিছুটা কিছু একটা প্রয়োজন তো সেটার স্কোপটা যদি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনটা এতটা বেশি জটিল বা এতটা বেশি কঠিন হচ্ছে না যেটা তোমার আমার ক্ষেত্রে কিন্তু হবে অর্থাৎ আমার হয়তো ওই ব্র্যান্ডের জিনিসটাই দরকার এটা এটা আমার কাছে একটা ফ্যাক্টর কিন্তু একজন ইন্ডিজিনাস মানুষের ক্ষেত্রে সেটা হয়তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় বুঝতে পেরেছো তো ফলে তাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম ভাবে প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক এফেক্টটা ততটা মানে ততটা ইস্যু হবে না যদি তার ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে যে রিলেশন সেই রিলেশনটা যদি ইন্ট্রিকেট রিলেশন থাকে তাহলে কিন্তু ততটা এফেক্টেড হবে না অর্থাৎ যে কিনা শুধুমাত্র জঙ্গল থেকে নন টিপল ফরেস্ট প্রোডাক্ট এনে পাচ্ছে বা যে কিনা শুধুমাত্র মিম ধরে চালিয়ে নিতে পারছে তার সংসারটা তার ক্ষেত্রে কিন্তু এই লকডাউনটা ততটা অসুবিধে ক্রিয়েট করছে না কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা যেন একটা পায়ে শেকল দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে অর্থাৎ আমরা বাইরে না গেলে কিছু করতেও পাচ্ছি না কিছু না করলে আমাদের যে ডিমান্ড গুলো সেগুলো ফুলফিলও করতে পারছি না তো সুতরাং যেটা বলা যে তাদের দিক থেকে কিন্তু সেই রকম এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্টের জন্য কিছু করা বা এই ধরনের ইস্যু মনে হয় অ্যারাইজ করবে না বা করে না আমি ক্লিয়ার করতে পেরেছি হ্যাঁ ম্যাম হ্যাঁ মানে ডিবেটের খাতিরে এটা নিয়ে ডিবেট করাই যায় হ্যাঁ ডিবেটের খাতিরে এটা নিয়ে ডিবেট করাই যায় এবং এটা তো ফ্যাক্ট যে সেফ কি সেফ নয় এটা মানে এইভাবে তো বলা যাবে না তার কারণ হচ্ছে যে যদি আমরা
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে রিপোর্ট, সেই রিপোর্টটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এভরি 15 মিনিটে রেপ হচ্ছে, এভরি 10 মিনিটে আমরা দেখবো কতগুলো মলেস্টেশন হচ্ছে বা কতগুলো ইভটিজিং হচ্ছে বা কতগুলো ট্রাফিকিং হচ্ছে বা কতগুলো কিডন্যাপিং হচ্ছে, অ্যাবডাকশন হচ্ছে। তো সুতরাং এবং সেটা এই ওয়েস্ট বেঙ্গল থেকেই হচ্ছে, এই ইন্ডিয়া থেকেই হচ্ছে। এবং যদি তোমরা মানে যদি কৃষ্ণা একটু আমরা খবর নিই তাহলে দেখবো যে এই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটা বড় অংশ গার্ল বিশেষ করে বড় অংশ কিন্তু বাইরে চলে যাচ্ছে, সেটা ইন ইন্ডিয়া ইন অ্যাব্রড, সেক্ষেত্রে কিন্তু একটা বড় অংশ যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে আমরা সেফ ইন দ্য প্রেজেন্ট ডে কনটেক্সট? এবং যদি এই সিচুয়েশন চলতে থাকে, আমি জানি না 100 বছর পরে কি হবে, তবে নিয়ার ফিউচারে আমি বলতে পারি যে আমরা কিন্তু বলতে পারি না যে উই আর সেফ ইন আওয়ার সোসাইটি। তার কারণ হচ্ছে যে যদি আমরা দেখি যে রেপ কেসগুলি হচ্ছে, সেই রেপ কেসগুলির মধ্যে 1/3 দেখা যাচ্ছে যে আমাদের রিলেটিভস এর থ্রু হচ্ছে, আমাদের চেনা লোকের থ্রু হচ্ছে। তো সুতরাং কিভাবে আমি বলতে পারি যে যেখানে আমি আমার ফ্যামিলিতে, আমি আমার নেবারহুডে সুরক্ষিত নই, সেখানে সোসাইটিতে অনেকটা বড় হয়ে গেল, সোসাইটিতে আমি সেফ কিভাবে বলতে পারি? বুঝতে পেরেছো? যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ অল ওভার যদি ক্রাইম এগেনস্ট ওয়েমেন যদি রেকর্ড আমরা দেখি যে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো আমি যদি আমার বাড়ির মধ্যেই সেফ না হই, আমি সোসাইটিতে কিভাবে সেফ হব? আমি অন্তত দেখতে পাচ্ছি না যে নিয়ার ফিউচারে আমরা বলতে পারবো যে উই আর সেফ ইন আওয়ার সোসাইটি। কৃষ্ণা, থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস বিউটিফুল সেমিনার webinar in this COVID situation. Okay, congratulations. Oh, my goodness. I'm not going to do that.